তো বলেন তো, যে আমাদের ওই রাতের টিউটোরিয়ালে কে কে ছিলেন একটু দেখতে চাই। পুরোটা ছিলেন? পুরোটা না থাকলেও ভিডিওটা পুরো দেখছেন? এটা তো দেখা দরকার, কারণ ওটার কন্টিনিউশন এখানে। ওকে, তো যারা দেখেন নাই তাদেরকে দেখে নিতে হবে। ওটার পরে আরও একটা ভিডিও আসছে, সেইটাকেই আমরা আজকে রিইনফোর্স করব আপনাদের সেকশনে। সেখানে দেখেন, দ্যাট ওয়াজ দ্য টিউটোরিয়াল। সাউন্ড বন্ধ করুন। ওকে, তো টিউটোরিয়ালটা আমরা করেছিলাম স্যাটারডেতে। এখানে উই অ্যাকচুয়ালি ট্রাই টু এস্টাবলিশ হোয়াট আর দ্য শেপস দ্যাট উই নিড টু ইউজ ইন ক্লাস ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট হোয়াট, অ্যান্ড উই ডিসকাসড অ্যাবাউট দ্য ভেরিয়াস থিংস, ফর এক্সাম্পল হাউ টু রিপ্রেজেন্ট স্কোপ, হাউ টু রিপ্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ টাইপস, ফর এক্সাম্পল ক্লাস অ্যাবস্ট্রাক্ট, ক্লাস ইন্টারফেস, হোয়াট আর দ্য মিনিং অফ ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপস, ওকে, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ক্যান বি ডাইরেক্টেড অর বাই ডাইরেকশনাল, বাই ডাইরেকশনাল উই কল ইট জেনারেল অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড মিনস ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। উই ট্রাই টু গিভ সাম এক্সাম্পল অলসো টু আন্ডারস্ট্যান্ড দোজ কনসেপ্টস। দেন উই হ্যাভ সিন স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন হুইচ স্টাবলিশ হ্যাজ এ রিলেশনশিপ হোল পার্ট। There it can be aggregation if the life cycles are independent, and if the life cycle of part is dependent on the life cycle of the whole, then it is composition, stronger. Then there are two more type of relationship dependencies, seta amra kori nai, but association class amra ekটু কথা বলেছি, and we have tried to see how to represent those things on UML class diagram in draw.io. to ওইটুকু আমরা করেছিলাম। ওখানে আপনাদের কোনো ক্ল্যারিফিকেশন যদি লাগে সেটাকে আমাকে বলেন। ওকে, আরেকবার রিভিউ করতে বলছেন ছোট করে, ঠিক আছে। আজকে আমাদের প্ল্যান হলো, এটা অ্যাকচুয়ালি নেইটেরও প্ল্যান ছিল গতকালকে, তা আপনাদেরও তাই প্ল্যান, যে হাউ টু আইডেন্টিফাই ক্লাসেস ফ্রম ওয়ার্ক ফ্লো, ওকে, অ্যান্ড দেন বিল্ড এ রিপ্রেজেন্টেটিভ ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ফর আইডাস, and if time permits we will create an IntelliJ project. The project is already created, the name is not this one, final exam preparation project. Okay, so there actually you have to use multiple fxml in mid our data generation, ডেটা প্রসেসিং সব কিছুই একটা fxml এ আমরা করেছি, বিকজ উই হ্যাড লিমিটেড এক্সপোজার ইন দ্য ডেভেলপমেন্ট, বাট নাও ইউ স্টার্টেড ডিজাইনিং ইউর ওন fxml ফর ইউর ওন প্রজেক্ট, দেয়ার উইল বি হান্ড্রেডস অ্যাপ্রক্সিমেটলি অর অ্যাট লিস্ট 50-60 প্লাস fxmls উইল বি দেয়ার। সব কিছু করলে অ্যারাউন্ড 70-80 রেঞ্জের মধ্যে থাকে। তো তাহলে অনেকগুলো fxml যখন থাকবে, উই নিড টু নেভিগেট ফ্রম ওয়ান fxml টু অ্যানাদার fxml, ওকে। সো ইউ ডোন্ট ডু অল কাইন্ড অফ টাস্ক ইন এ সিঙ্গেল fxml, দ্যাটস নট অ্যাট অল ইউজার ফ্রেন্ডলি। সো ইন ফাইনাল ইউ হ্যাভ টু অ্যাকুমুলেট দ্য, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ডেটা ইন ওয়ান fxml, অ্যান্ড হোল্ডিং ইন অ্যারে লিস্ট ইজ টেম্পোরারি, সো ইউ অলসো হ্যাভ টু স্টোর ইট ইন ইউর ফাইল, ডেটা ফাইলস, অ্যান্ড দেন ইউ সুইচ দ্য seen from one fxml to next fxml, and they are actually depending on the parameter values set by the user, you fetch the data files, process the query and show the output. Now what was the output in your midterm? আপনার আউটপুট কি ছিল, গল্প করেন কেন, midterm এ আপনার আউটপুট কি ছিল বলেন, মিড টার্ম দেন নাই তো, মিড টার্মে আপনার আউটপুট কি ছিল, প্রজেক্টের আউটপুট, মানে আপনি যে এই অ্যাপ্লিকেশনটা রান করতেছেন এখানে আউটপুটটা কি ছিল, দ্য টেবিল, আর উপরে যা ছিল সেগুলো ইনপুট, বাট হিয়ার ইন ইউর ফাইনাল আউটপুট ইজ নট লিমিটেড টু টেবিল, ইট অলসো ক্যান বি চার্ট,
So you can process a query, and as the output of the query, you can produce a bar chart or pie chart or line chart. I know tabular data is good. Chart is even better for policymakers. Chart gives better visual about the situation, what is happening in the company. Okay. তাহলে আমার অর্গানাইজেশনে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি একটা টেবুলার ডাটা দিয়ে আমি দেখতেই পারি সামারি করে, বাট ওটার ইন্টারপ্রিটেশনের একটু সময় লাগবে। অ্যান্ড ইভেন দো ইউ মে নট গেট এ বার্ডস আই ভিউ, বাট টু ইন দ্য বোর্ড মিটিংস দে অলওয়েজ ইউজ চার্টস অ্যান্ড গ্রাফস। ওকে, সো দেয়ার ফোর অ্যাজ অ্যান আউটপুট উই উইল প্রডিউস দ্য নিউমেরিক ভ্যালু অর হোয়াট এভার দ্য ভ্যালু ইন টেবিল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন চার্ট। তো এই কাজগুলো আমরা তো এর মধ্যে করে ফেলবো, দ্যাটস ওয়াই উই হ্যাভ ক্রিয়েটেড দিস প্রজেক্ট, যে ফাইনাল এক্সাম প্রিপারেশন প্রজেক্ট। সো দিস প্রজেক্ট উইল হ্যাভ অল দোজ থিংস। ওকে, হাউ টু ক্রিয়েট অবজেক্টস, স্টোর ইট ইন ফাইলস, অ্যান্ড দেন সুইচ দ্য সিন, অ্যান্ড দেন রিট্রিভ দ্য ফাইলস, মাল্টিপল ফাইলস পারহ্যাপস, অ্যান্ড দেন ইউজ দোজ মাল্টিপল ফাইলস, মিনস ফাইলস কন্টিনিউ অবজেক্টস অফ মাল্টিপল ক্লাস। ওকে, সো দেয়ার ক্যান বি এ স্টুডেন্ট ফাইল, দেয়ার ক্যান বি এন ফ্যাকাল্টি ফাইল, anyway you need to use both the file content to generate your output. Okay, so those things amra tar ajke kore felte parbo na because we have not discussed about file handling, so we have to start it sooner the better. So amra file handling ta ajke jodi now hoy next week theke shurutei amra file handling shuru korbo. Okay, so now we need to store our objects in the files. So that is the third agenda to start this project at least. But before that, complete these two, okay? If you need some clarification or review, quick review of what we discussed in the tutorial session, so I can give you that. Okay, so we are talking about type. Now, type is fully implemented class. Type is abstract class and type can be interface. Okay, এগুলো আপনাদের উপরে আগেই দেওয়া আছে। Okay, so when you say non-abstract মানে fully implemented class, অর্থাৎ all the methods there in this class has an implementation. Now that implementation may be written by the class author, that implementation also may be inherited from super class. Either way, it has the implementation, so we can instantiate that class. তাহলে আমরা যে ক্লাসগুলোকে ইনস্ট্যান্সিয়েট করতে চাই অবশ্যই সেগুলো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, ওকে, ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা আনি কেন, যে টু এস্টাবলিশ ইনহেরিটেন্স হায়ারার্কি। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যায় না বিকজ ইট মে কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড। ইন্টারফেসকেও ইনস্ট্যান্সিয়েট করা যায় না বিকজ ইট মে কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথডস। সো যেহেতু ইনস্ট্যান্সিয়েট করা যায় না, হোয়াই দিস টাইপ এক্সিস্ট, তাহলে এই টাইপগুলো আসলে এক্সিস্ট করে সোর্স অফ ইনহেরিটেন্সের টাইপ হিসাবে, সোর্স টাইপ হিসাবে, টু ফ্যাসিলিটেট পলিমরফিজম অ্যান্ড টু অ্যালাউ আস টু হ্যাভ পলিমরফিক কলস, রাইট? তো এই তিন ধরনের আরও থাকতে পারে, অ্যানোটেশন থাকতে পারে, রেকর্ড থাকতে পারে, এনাম থাকতে পারে ইন ইউর ক্লাস ডায়াগ্রাম, বাট উই আর নট কনসার্ন অর ইন্টারেস্টেড বিকজ অফ আওয়ার টাইম লিমিটেশন। সো আমরা এগুলো বাকি কোনো কিছু রাখবো না, আমরা আলোচনাও করি নাই হোয়াট ইজ হাউ টু বিল্ড এন অ্যানোটেশন, হোয়াট ওয়াই ইট ইজ নিডেড। বাট এটার একটা এক্সাম্পল আপনারা দেখেছেন, ওভার রাইট করলেই অ্যাট দ্য রেট অ্যানোটেশন, অ্যাট দ্য রেট ওভার রাইট, অ্যাট দ্য রেট ওভার রাইট, ওভার রাইট একটা অ্যানোটেশন। ওকে, ইনাম আপনি তৈরি করতে পারেন, ইনাম আপনারা করেছেন অলরেডি ইউজ না জেনে, ওই যে অ্যালার্ট টাইপ ডট, অ্যালার্ট টাইপ ডট দেন না একটা, অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন, অ্যালার্ট টাইপ ডট ওয়ার্নিং, ওই অ্যালার্ট টাইপ ইজ এ ইনাম। ওকে, ডট মানেই ডটের বামে একটা কিছু আছে, তাই না? ডটের বামে যেটা সেটা একটা টাইপ, তো দ্যাটস এ ইনাম, অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন। তাহলে ইনফরমেশন হচ্ছে মেম্বার আর অ্যালার্ট টাইপ ইজ দ্য ক্লায়েন্ট অফ দ্যাট মেম্বার, হুইচ ইজ এ ইনাম, নট ক্লাস। ওকে, বাট এগেইন আমাদের ডিটু লিমিটেশনস, উই আর নট ডিসকাসিং দোজ থিংস মাচ, ইনাম অ্যানোটেশন অ্যান্ড রেকর্ড। উই উইল বি লিমিটেড টু two type of classes and interface. Okay, so these are the three things you will have in your class diagram. এইটা তো বললামই যে আপনার বেসিক হলো যেটাকে আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন সেটা অ্যাবস্ট্রাক্ট হতে পারবে না,
সেটা তো ইন্টারফেসেও হবে না, সেটা একটা ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস হবে, বা যেটাকে আমরা রেগুলার ক্লাস বলি, অর্থাৎ নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, নন অ্যাবস্ট্রাক্ট তো আপনাকে ঘটা করে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই, যেটা নন অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট না হলেই সেটা নন অ্যাবস্ট্রাক্ট, রাইট? সো রেগুলার ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস বেসিক্যালি উই ইন্ট্রোডিউস টু অ্যাক্ট অ্যাজ সোর্স অফ ইনহেরিটেন্স টু হেল্প আস ইন অ্যাচিভিং পলিমরফিজম। দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সব আসবে, ধৈর্য ধৈর্য ধরেন, আমরা গ্র্যাজুয়ালি দেখব। আপনার সেকেন্ড টপিক, সেকেন্ড আজকে আমাদের প্রথম এটা কি ছিল, যে হাউ টু আইডেন্টিফাই দ্য ক্লাস অ্যান্ড রিলেশনশিপস বাই অ্যানালাইজিং ওয়ার্ক ফ্লো। ওখানে আপনি ডিটেল এক্সাম্পল দিয়ে আমরা করব সব। ওকে, আজকে আমাদের সময় আছে, আমি জাস্ট রিভিউইং। স্কোপ দেখাবেন, মাইনাস, হ্যাশ, টিল্ডে, প্লাস, এগুলো দিয়ে ফিল্ড এবং মেথডের জন্য। কোয়ালিফায়ার একটা আমার মনে ছিল না ওই দিন, ইউনিক, এটা আমি গতকালকে অ্যাড করেছি। তো স্ট্যাটিক হলে আপনার আন্ডারলাইন দিয়ে দেখাবেন, অ্যাবস্ট্রাক্ট হলে ইটালিক দিয়ে দেখাবেন, বিকজ দে আর টু স্টাইলস। ফাইনালের কোনো স্টাইল নাই, সো আপনাকে ব্র্যাকেটে বলতে হবে, আর আপনার ফরেন ফিল্ডেও আপনাকে ব্র্যাকেটে বলতে হবে। যদি অ্যাসোসিয়েশন ক্লাস হয়, দের উইল বি ফরেন ফিল্ড, আর যদি ইউনিক ফিল্ড হয় সেটাও আপনাকে বলতে হবে। ওকে, কেন বলতে হবে, ক্যান ইউ টেল, যে আমরা ইউনিক কথাটা কেন বলি? একটু চিন্তা করেন তো, আপনার সিজিপিএ, ইজ ইট এ ইউনিক ফিল্ড? ওয়াই নট? না, তার আগে বলেন যে ইজ সিজিপিএ এ ইউনিক ফিল্ড ইন স্টুডেন্ট ক্লাস? ওয়াই নট? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিক ফিল্ড? না, এটা ক্লিয়ার হলো না, এটা 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 এইভাবে বললে সবাই বুঝবে না। মানেটা কি ইউনিক, এই একটা ফিল্ড ইউনিক, এটার ইন্টারপ্রিটেশন কি? উনি একটা ইন্টারপ্রিটেশন দিয়েছে, সেটা কারেক্ট, কিন্তু সবার সেটা সবার বুঝতে অসুবিধা হবে। গিভ অ্যানাদার ইন্টারপ্রিটেশন, অন্য কারোর সাথে কি ম্যাচ হবে না? অন্য কারো বলতে কি বোঝাচ্ছেন? আদার ফিল্ডস, আদার ফিল্ডস তো আপনার অ্যাড্রেস, মেজর মাইনর, তো আপনি সিজিপিএ কে মেজর মাইনরের সাথে তো ম্যাচ হবেই না। আপনার সিজিপি একটা নাম্বার, মেজর হচ্ছে একটা স্ট্রিং, সিএসসি, এটা তো ম্যাচ হওয়ার কারো কারণও নাই। না, অন্য ক্লাসের কথা বললেই এটা হলো না। অন্য থাকতে পারে, হ্যাঁ, যেমন আপনার সিজিপি 3.5, ওনারও 3.5 থাকতে পারে। তো তাতে আপনি কি বলতে চাচ্ছেন? গুড, এটা ঠিক আছে। সো মানে ওটাও ঠিক আছে, উনি যেটা বলছে, মানে যখন আপনি বলছেন যে সিজিপিএ ইজ এ ফিল্ড, এবং আপনি যখন ক্লেম করবেন এটা ইউনিক ফিল্ড, তাহলে যে কয়টা অবজেক্ট থাকবে, কারো সিজিপিএ ভ্যালুর সাথে কারো সিজিপিএ ভ্যালু মিলবে না। ফর এভরি অবজেক্ট ভ্যালু অফ দ্য ফিল্ড উইল বি ইউনিক। তো সিজিপিএ তো সেটা না, কাজে আমরা বলবো না যে সিজিপিএ ইজ ইউনিক। তাহলে হোয়াট ক্যান বি দ্য ইউনিক ফিল্ড? স্টুডেন্ট আইডি, হোয়াট অ্যাবাউট স্টুডেন্ট নেম? সেম নামে মাল্টিপল স্টুডেন্ট আছে, তাই না? হ্যাঁ, তো কাজেই আমার ক্লাসে যদি কোনো ইউনিক ফিল্ড থাকে সেটাও আমাকে বলে দিতে হবে এই ব্র্যাকেটে। ওকে, কেন বলতে হবে সেটা আলোচনা আসবে। ফরেন ফিল্ড বলতে, আচ্ছা বলেন, ফরেন ফিল্ড কথাটার মানে কি? ইটস দ্য ফরেন, আপনার নিজের না, তাই না? তা আপনি যখন দেশের মধ্যে ঘোরাফেরা করেন, আপনার পাওয়ার অন্যরকম, তাই না? আপনি সিটিজেন, ইউ হ্যাভ কানেকশনস, ওকে। বাট আপনি যখন একটা, এখন আপনি গিয়ে ইউক্রেনে গিয়ে ঘোরাফেরা করেন, ইউ আর এ ফরেনার, তো আপনার তো ওখানে মানে ইউ আর নট ওয়েলকাম দেয়ার। তো এখানে ফরেন ফিল্ড বলতে হচ্ছে যেটা, যে দ্য ফিল্ড অফ এ ক্লাস, এই ফিল্ডটা, ফিল্ডের ভ্যালু কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু না। দ্য ভ্যালু অফ দিস ফিল্ড, বাংলায় বললে ধার করা ভ্যালু, ওকে,
এখানে আপনারা কয়জন গাড়িতে আসছেন আইবিতে, মানে পার্সোনাল কার? হ্যাঁ, কেউ নাই এখানে, আপনি আসছেন? ওকে, না আপনার পিছনে। আচ্ছা, তাহলে আপনি যে গাড়িটাতে আসলেন, তো ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে বলছে, দোস্ত তুই তো ধানমন্ডি থাকিস, আমি আজকে একটু মোহাম্মদপুর যাবো, আমাকে একটা লিফ দিস তোর গাড়িতে, তোর গাড়িতে। তারপরে বললেন, হ্যাঁ আমার গাড়িতে আমি তোকে লিফ দিব, সমস্যা নাই। তো আপনি আপনার ফ্রেন্ডকে লিফ দিলেন আপনার গাড়িতে, বাট ওটা কি আসলেই আপনার গাড়ি? ওটা তো আপনার প্যারেন্টের গাড়ি, তাই না? তাহলে আপনি ওটা নিজের গাড়ি বলে দাবি করতেছেন, ঠিকই আছে, সোশ্যালি অ্যাকসেপ্টেড, বাট অ্যাকচুয়ালি ইটস এ ফরেন ফিল্ড ফর ইউ, ইটস নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, বিলংস টু ইউ, ইটস দ্য ভ্যালু অফ ইউর প্যারেন্ট দ্যাট ইউ আর ইউজিং অ্যাজ ইউর ভ্যালু। প্রোটেক্টেড টু স্কোপ, আমরা ওই কন্টেক্সটে কথা বলছি না তো, আমরা এখানে বলছি যে ধার করা, ভ্যালুটা ধার করা, ফিল্ডটা কোথা থেকে ইউজ করা যাবে সেটা আপনি প্রোটেক্টেড প্রাইভেট বলেন, কিন্তু ফিল্ডের যে ভ্যালুটা বসানো হচ্ছে সেই ভ্যালুটা আমি ইচ্ছা মতো বসাতে পারবো না। এখন ধরেন আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস তো আপনার নিজের ভ্যালু, সো যখন একটা কাস্টমার অবজেক্ট ক্রিয়েট করা হবে তার অ্যাড্রেসটা যেটা দেওয়া হবে, দ্যাট ভ্যালু হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ভ্যালু অফ আদার কাস্টমার্স, এটা অন্য কোনো কাস্টমারের ভ্যালু থেকে এনে সে বসাচ্ছে না, এটা তার নিজের ভ্যালু হিসাবে দেওয়া হচ্ছে, তাই না? কিন্তু আপনি যখন একটা ভ্যালু অন্য একটা ক্লাসের, আপনার ক্লাসের না, অন্য একটা ক্লাসের ফিল্ডের ভ্যালু থেকে খুঁজে এনে বসাচ্ছেন আপনার ভ্যালু হিসাবে, তাহলে আপনার এই ফিল্ডের ভ্যালুটা ওই ক্লাসের কোনো না কোনো অবজেক্টের ফিল্ডের ভ্যালু হতে হবে। তাহলে এই ক্লাসের, ধরেন আমি আপনি যেখান থেকে নিয়ে আসতেছেন ফরেন হিসাবে, সেই ক্লাসে যদি 1000 অবজেক্ট থাকে, সেই 1000 অবজেক্টের কোনো না কোনো অবজেক্টের ভ্যালু আপনি এই ক্লাসে বসাতে পারবেন এই ফিল্ডে, ইফ ইট ইজ এ ফরেন ফিল্ড। কিন্তু ওই ভ্যালুটা যদি ওই 1000 অবজেক্টের কোনোটার মধ্যেই না থাকে, তাহলে আপনি এখানে এই ভ্যালুটা দিতে পারবেন না। সো দিস ফিল্ড ভ্যালু ইজ এ ধার করা ভ্যালু ফ্রম অ্যান অবজেক্ট অফ আদার ক্লাস, সো ইন দিস ক্লাস ইটস এ ফরেন ফিল্ড। ঠিক আছে, তাহলে আপনার একটা ফিল্ড যদি ফরেন ফিল্ড হয়, আপনাকে এখানে বলতে হবে ফরেন কি বা ফরেন ফিল্ড, এভাবে বলতে হবে। ওকে, সো লেটস এ ফরেন ফিল্ড। ঠিক আছে, আচ্ছা আপনারা যারা কথা বলতেছেন প্লিজ গো আউট, আপনার তো অ্যাটেন্ডেন্স শেষ, এখানে বসে নয়েস করবেন না। কোয়ালিফায়ার আমরা কি দেখাবো এগুলো বললাম, আর রিলেশন কি, এখন আসেন অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কথাটার মানে কি বলেন? ইয়েস, ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন ইউ অ্যান্ড মি? আর উই অ্যাসোসিয়েটেড ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট? হাউ? তার মানে উই ইন্টারাক্ট উইথ ইচ আদার, উই নো ইচ আদার। এখন আপনাকে আমি যদি নাই জানি যে স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, ক্যান ফ্যাকাল্টি ক্লাস ইন্টারাক্ট উইথ স্টুডেন্ট? তো তাকে তো জানতে হবে যে স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে। সো দ্য ফ্যাকাল্টি ক্লাস মাস্ট হ্যাভ অ্যাওয়ারনেস টু ইন্টারাক্ট উইথ স্টুডেন্ট। এখন এখানে ইন্টারাকশন বলতে আমরা কী বুঝি, এটা আপনাকে বুঝতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারাকশন? সো ফ্যাকাল্টি ইজ ইন্টারাক্টিং উইথ স্টুডেন্ট, এটার মানেটা কি, এই কথাটার মানে কি? কমন সেন্স থেকে বলেন যে ফ্যাকাল্টি, আমি একজন ফ্যাকাল্টি আপনার সাথে ইন্টারাক্ট করছি, এই কথাটার মানে কি, মানে কোডিং পয়েন্ট অফ ভিউ থেকে? এটার মানে হচ্ছে আইদার আই এম ট্রাইং টু অ্যাক্সেস সাম ফিল্ড ভ্যালু, ইফ ইট ইজ ডাইরেক্টলি অ্যাক্সেসেবল, অর ইফ দ্য ফিল্ড ভ্যালু ইজ নট ডাইরেক্টলি অ্যাক্সেসেবল, দেন মেবি আই এম কলিং ওয়ান অফ ইউর মেথডস। তাহলে আপনার ফিল্ড অ্যাক্সেস করতে হলে বা আপনার মেথড ইউজ করতে হলে, কল করতে হলে আমার মেথড থেকে, আই মাস্ট নো অ্যাবাউট ইউর এক্সিস্টেন্স, সো আই এম অ্যাওয়ার অ্যাবাউট ইউ, ওকে, অ্যান্ড দ্যাটস হাউ আই এম অ্যাসোসিয়েটেড উইথ ইউ, বিকজ আই ইন্টারাক্ট উইথ ইউ বেসড অন সাম অ্যাক্টিভিটিস। তাহলে এই যে টেক অ্যাটেন্ডেন্স একটা মেথড, ফ্যাকাল্টি ক্লাসের মেথড, এই ফ্যাকাল্টি ক্লাসের টেক অ্যাটেন্ডেন্স মেথড উইল অ্যাক্সেস ইউর আইডি টু টেক দ্য অ্যাটেন্ডেন্স। তো তাহলে I am faculty class is associated with student. Now,
এই যে অ্যাসোসিয়েশনটার কথা আমরা বললাম, হু ইনিশিয়েটস দ্য অ্যাসোসিয়েশন, ফ্যাকাল্টি অর স্টুডেন্ট ফর অ্যাটেন্ডেন্স টেকিং? বাট সো অ্যাটেন্ডেন্স টেকিং ইজ ওয়ান ইউজ কেস যেখানে ফ্যাকাল্টি ইনিশিয়েটস দ্য অ্যাসোসিয়েশন। তাহলে এটা ডাইরেকশনটা কোন দিকে? ফ্যাকাল্টি টু স্টুডেন্ট। বাট ক্যান দেয়ার বি এনি আদার ইউজ কেস যেখানে স্টুডেন্ট ইনিশিয়েট অ্যান অ্যাসোসিয়েশন উইথ ফ্যাকাল্টি? ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন। সো স্টুডেন্ট যখন ইভ্যালুয়েট ফ্যাকাল্টি করে তখন তাকে ফ্যাকাল্টির ইনফরমেশন বা মেথড ইউজ করতে হয়, অলসো দ্য কোর্স ইনফরমেশন। তাহলে তাহলে শেষ করি, তাহলে স্টুডেন্ট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট অলসো ক্যান ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন। তাহলে এখানে এটা বাই ডাইরেকশনাল বা এটা আপনার, এই জন্য এখানে আমরা কোনো দুই দিকেই আমাদের ডাইরেকশন বা আসলে আমাকে একটা স্ট্রেট লাইন দিলেই হবে, কোনো অ্যারো সিঙ্গেল অ্যারো দেওয়ার প্রয়োজন নাই, কারণ দুই দিকেই এটা বাই ডাইরেকশনাল। সো এটাকে আমরা বলছি জেনারেল অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনটা যখন বাই ডাইরেকশনাল, বোথ ক্লাস আর অ্যাওয়ার অফ ইচ আদার, তখন আমরা বলছি এটাকে বাই ডাইরেকশনাল বা জেনারেল অ্যাসোসিয়েশন। আর যখন যে কোনো একটা ক্লাস অ্যাওয়ার অফ আদার বাট দ্য ভাইস ভার্সা ইজ নট ট্রু, তখন আমরা সেটাকে বলছি ইউনিডাইরেকশনাল। তো ইউনিডাইরেকশনাল হলে অ্যারো দিতে হবে, ওকে, যে অ্যাওয়ার যার ব্যাপারে তার দিকে অ্যারোটা থাকবে। নাও ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ ইউনিডাইরেকশনাল? আগে জেনার আপনাদের প্রজেক্টের নাম বলেন তো, এখানে তিনটা প্রজেক্টের নাম বলেন, ভলান্টিয়ার। ফাইভ স্টার হোটেল, আচ্ছা দাঁড়ান, তাহলে ফাইভ স্টার হোটেল, তারপর আর মেট্রো রেল, ওকে। আপনাদেরকে দিয়ে এক্সাম্পল বের করাবো, তারপর আরেকটা বাংলাদেশ ব্যাংক, ওকে, টু ক্লাস নেমস যেখানে বাই ডাইরেকশনাল অ্যাসোসিয়েশন হচ্ছে। যার যার প্রজেক্ট থেকে বলেন, এখানে তিনটা প্রজেক্ট আমি লিস্ট ডাউন করলাম, আগে গ্রুপমেটদের সাথে আলাপ করেন এক মিনিট, এখানে একা একা কোনো কিছু করা যাবে না, এটা টিম ওয়ার্ক। আপনি একা ডিসিশন নিচ্ছেন কেন? উইথ ইউর গ্রুপমেটস ফার্স্ট। গেস টু ফ্রন্ট ডেস্ক স্টাফ, হোয়াট ইজ দ্য ইউজ কেস বলেন, ইউজ কেস কি, হাউ দে আর অ্যাসোসিয়েটেড বলতে পারছেন না? মেটেরিয়াল অ্যাকাউন্ট ক্লাস কিভাবে ট্রানজ্যাকশন ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড? না না, গিভ মি দ্য ইউজ কেস, যেমন ফ্যাকাল্টি টেক্স অ্যাটেন্ডেন্স, দ্যাট ইজ দ্য ইউজ কেস। সো টু ডু দিস ফ্যাকাল্টি ক্লাস মাস্ট বি অ্যাওয়ার অফ স্টুডেন্ট ক্লাস। আপনার ব্যাখ্যার দরকার নাই, জাস্ট গিভ মি এ সেন্টেন্স, দিস ইজ দ্য ইউজ কেস। যেমন এখানে আপনি বলতে পারতেন প্যাসেঞ্জার অ্যান্ড টিকেট, এখানে প্যাসেঞ্জার বাইস টিকেট, দ্যাট ইজ দ্য ইউজ কেস। সো প্যাসেঞ্জার ইজ নেভার অ্যাবাউট দ্য টিকেট, বাট ইজ দ্যার এনি ইউজ কেস যে টিকেট ইজ এভার অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার? ফর মেট্রো রেল ইট ইজ নট, বাট ফর বাংলাদেশ রেলওয়ে ইট ইজ। মেট্রো রেলের যে টিকিট, এটা ওপেন টিকিট, টিকিটের কোনো ধারণাই নাই অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার ইনফরমেশন। টিকিটের মধ্যে কি থাকে, এই টিকিট নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ জার্নি, ভ্যালিড টিল এত পর্যন্ত, এইসব থাকে টিকিট টাইপ। কিন্তু মেট্রোরেলের টিকিট জানেই না যে আপনি কে, নো আইডিয়া অ্যাবাউট প্যাসেঞ্জার, নাইদার ইট নিডস। তাহলে এটা ইউনিডাইরেকশনাল, এই এখানে দেওয়া যাবে না, সেটা আপনি এই ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন দিতে পারেন। এইভাবে আপনাকে বলতে হবে ইউজ কেস। তাহলে ইউজ কেস আপনি বলতে পারতেন না, আর পারলে পরে বলেন এখানে ইউজ কেস পেন্ডিং।
আচ্ছা, গভর্নর অ্যান্ড ডাইরেক্টর, হোয়াট ইজ দ্য ইউজ কেস গভর্নর টু ডাইরেক্টর? হ্যাঁ, কি অর্ডার দিবে ডাইরেক্টরকে? যে সিট হিয়ার, তাইলে গভর্নর তো ডাইরেক্টরকে কোনো অর্ডার দেয় না। ডাইরেক্টরের সাথে গভর্নরের অ্যাসোসিয়েশনটা কোথায়? এটা হতে পারে, কিন্তু আপনাকে ইউজ কেস বলতে পারতে হবে তো, কারণ আপনি তো অ্যাসোসিয়েশনটা ক্লাস ডায়াগ্রামে দেখাবেন বেসড অন দ্য ইউজ কেস অফ ইউর সিআরএ রিপোর্ট। তাহলে আপনি যদি সেটা না দেখাইতে পারেন, তাহলে তো এই আপনি খালি জোর করে বসাইলে তো হবে না। ঠিক আছে, তাহলে আপনি যদি বলতে পারেন যে ডিরেক্টর রিপোর্টস টু গভর্নর, ওকে, তাহলে সেন্ড রিপোর্ট, তাহলে আপনি এখানে বলতে পারেন যে ডাইরেক্টর সেন্ড রিপোর্ট টু গভর্নর। তাহলে বি টু এ বললেন, এ টু বি কি? না, শেষ করি ওনাদেরটা। ডাইরেক্টরের সাথে কিভাবে অ্যাসোসিয়েটেড সেটা বলে না, সেটা তো ডাইরেক্টর ইনিশিয়েট করলো। ডাইরেক্টর যদি আস করে, ডাইরেক্টর ইনিশিয়েটস দ্যাট। এখানে গভর্নরকে কিছু একটা ইনিশিয়েট করতে হবে টু ডু সামথিং, যেখানে তাকে ডিরেক্টরের ব্যাপারে অ্যাওয়ারনেস থাকতে হবে, কারণ ডিরেক্টরকে সে ইউজ করবে বা ইন্টারাক্ট করবে। না না, আপনাকে তো বলতে, আপনি আমার সাথে এখন যদি এখন আলোচনা বসেন ব্রেন স্টর্মিং, তাহলে তো হবে না। আপনাকে ডিসাইসিভলি বলতে পারতে হবে দিস ইজ দ্য ইউজ কেস। এখানে হতে পারে যে গভর্নর কলস ফর মিটিং, ডাইরেক্টর কলস বোর্ড মিটিং গভর্নর, তাহলে বোর্ড অফ ডিরেক্টরসরা ওখানে পার্টিসিপেট করবে। সো গভর্নর ক্লাস নিড টু নো অ্যাবাউট দ্য ডাইরেক্টর ক্লাস। তাহলে এটা একটা, বাকি দুইটা আমরা পেলাম না, তাহলে আমরা প্রসিড করি। আপনি এখন বাইর করেন, বুঝা গেছে, তাই না? আমরা ইনস্ট্রাকশন এখানে আমরা বেশি সময় করতে পারবো না, আমাদের আগাইতে হবে, অনেক কিছু কভার করতে হবে। যেটা আমরা ইনস্ট্যান্টলি পাচ্ছি বসাই দিচ্ছি, যেটা পাচ্ছি না ইউ ডু দ্য ব্রেন স্টর্মিং। ওকে, বলেন তো এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই অ্যাসোসিয়েশন যেটা আমরা বলছি যে জেনারেল অ্যাসোসিয়েশন বা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে বাই ডাইরেকশনাল, একটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, এখানে কিন্তু কোনো হ্যাজ এ বা ইজ এ রিলেশন হবে না, এটা মাথায় রাখবেন। এখানে কোনো হ্যাজ এ মানে একটা ওনারশিপ সেন্স, সেটা নাই। ইজ এ মানে স্পেসিফিক টাইপ, মোর স্পেসিফিক টাইপ, সেটাও কিন্তু নাই। তাইলে এখানে কি আমরা বলতে পারি যে ফ্যাকাল্টি ইজ এ স্টুডেন্ট? নো, স্টুডেন্ট ইজ এ ফ্যাকাল্টি, তাহলে এখানে ইনহেরিটেন্স নাই। আচ্ছা, ফ্যাকাল্টি হ্যাজ এ স্টুডেন্ট? নো, স্টুডেন্ট হ্যাজ এ ফ্যাকাল্টি? নো, এখানে হ্যাজ বলতে অ্যাজ এ ফিল্ড, তাহলে ফ্যাকাল্টির ভেতরে একটা স্টুডেন্ট অবজেক্ট ফিল্ড হিসাবে না, ইট ডাজন্ট মেক সেন্স, নাইদার দ্য ভাইস ভার্সা। আপনার ভেতরে একটা ফ্যাকাল্টি অবজেক্ট পাওয়া যাবে না, তাই না? তো তাহলে এই হ্যাজ এ কথাটা কিন্তু মিসলিডিং, এটা মাথায় রাখবে। হ্যাজ এ দুইটা দুইভাবেই ইংলিশ ওয়ার্ডে আমরা যখন হ্যাজ এ ইউজ করি ইন ইংলিশ সেন্টেন্স, এটা আমরা দুইভাবে ইন্টারপ্রিটেশন করি। একটা হলো যে কন্টেনমেন্ট সেন্সে আমরা হ্যাজ এ বলি, কার হ্যাজ এ ইঞ্জিন, ইটস দ্য কন্টেনমেন্ট, দ্য হোল পার্ট রিলেশনশিপ, হ্যাজ এ রিলেশনশিপ, তাই না? তাহলে এই কারের ভেতরে কি আছে, ইঞ্জিনের কি আছে? একটা ফুল অবজেক্ট, তাই না? ইঞ্জিনটাই আছে। এখন স্টুডেন্ট ক্লাসে একটা ফিল্ড হতে পারে অ্যাডভাইজার আইডি, তাহলে ওখানে স্টুডেন্ট ক্লাসের ভেতরে কি আছে, অ্যাডভাইজার বা ফ্যাকাল্টির, মানে যে আপনার অ্যাডভাইজার ফ্যাকাল্টি সেই তার আইডি, সেখানে কি অবজেক্ট আছে না সেই অবজেক্টের একটা ফিল্ড আপনি রেখেছেন? কোনটা, অ্যাডভাইজার আইডি কি একটা অ্যাডভাইজার অবজেক্ট? না, এটা একটা ইন্টিজার।
তো তাহলে কিন্তু আপনি যদিও বলতেছেন স্টুডেন্ট হ্যাজ অ্যাডভাইজার, এটা আপনি কথার কথা হিসেবে বলতেছেন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট কন্টেইনিং অ্যান অ্যাডভাইজার অবজেক্ট বা ফ্যাকাল্টি অবজেক্ট অ্যাজ ইউর অ্যাডভাইজার, রাদার ইউ আর কন্টেইনিং এ ফ্যাকাল্টি আইডি। এবং ওই যে স্টুডেন্ট ক্লাসে যে ফ্যাকাল্টি আইডি, ওইটা কিন্তু ফরেন ফিল্ড, কারণ এটা কোনো না কোনো এক্সিস্টিং ফ্যাকাল্টির আইডি হতে হবে ফ্যাকাল্টি ক্লাসের। তো তখন কিন্তু আপনার স্টুডেন্ট আবার হয়ে যাবে অ্যাসোসিয়েশন ক্লাস, ওকে, যদি আপনি ওরকম ফরেন ফিল্ড রাখতে চান, ওকে। আর যদি না থাকে তাহলে তো অ্যাসোসিয়েশন ক্লাস না। তো যেখানে আমার হ্যাজে হয়ে যাবে, যেখানে আমার ইজে হয়ে যাবে, হ্যাজে কিন্তু আমরা জেনারেল বা ডাইরেক্টেড এর মধ্যে রাখবো না, হ্যাজে হয়ে গেলেই আমরা সেটাকে বলবো স্পেশাল ফর্ম অফ অ্যাসোসিয়েশন, যেখানে হ্যাজ এ রিলেশনশিপ এস্টাবলিশ হবে হোল পার্ট, ওকে। সো কার ইজ দ্য হোল, ইঞ্জিন ইজ দ্য পার্ট, অথবা আপনি বলতে পারেন কন্টেইনার, কার ইজ দ্য কন্টেইনার, ইঞ্জিন ইজ কন্টেইনড অ্যাজ এ ফুল অবজেক্ট। তো যখন এটা হবে তখন কিন্তু আপনি জেনারেল অ্যাসোসিয়েশন বা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন বলবেন না, তখন আপনি বলবেন অ্যাগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশন। অ্যাগ্রিগেশনটা যখন স্ট্রং হয় তখন আমরা বলি কম্পোজিশন, ওকে। তো এখানে এই পার্টের যে লাইফ সাইকেল, সেটা যদি হোলের লাইফ সাইকেলের সাথে টাইট হয়, যে হোল ডিলিট করে দিলে পার্টও ডিলিট হয়ে যাবে, তখন আমরা স্ট্রঙ্গার বলছি, তখন আমরা বলছি স্ট্রঙ্গার ফর্ম অফ অ্যাগ্রিগেশন, তখন বলবো কম্পোজিশন। আর যদি হোল ডিলিট করলেও পার্ট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, লাইফ সাইকেলস আর ডিফারেন্ট, তখন আমরা বলবো অ্যাগ্রিগেশন। আপনি ওটাকে ওন করেন অ্যাজ এ ফিল্ড, বাট আপনি যদি মারা যান, তো ধরেন আমি একজন পার্সন, হোয়াট আই হ্যাভ অ্যাজ এ পার্সন, আই হ্যাভ হার্ট, কিডনিস, আইস, ওকে, অ্যান্ড অলসো মাই নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ এটসেট্রা। তো কিছু ইনফরমেশন হচ্ছে ইনফরমেশন অ্যাজ প্রিমিটিভস লাইক ব্লাড গ্রুপ, আইডি, ডেট অফ বার্থ, আর কিছু ইনফরমেশন হচ্ছে কম্পোজিশন অর্থাৎ মাই অর্গানস, ওকে। তাহলে আই ইটসেলফ ইজ এ ক্লাস, কিডনি ইটসেলফ ইজ এ ক্লাস, সো আই কন্টেন টু অবজেক্টস অফ কিডনি, আই কন্টেন টু অবজেক্টস অফ আই, আই কন্টেন ওয়ান হার্ট অবজেক্ট অ্যাজ মাই ফিল্ড। তাহলে এই যে আমার হার্ট, কিডনি, আইস, এগুলো কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? হাউ? এগুলো ছাড়া তো আমি কি, ভালো কথা, এগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু এখানে হোল কে? আমি এখানে দেখতে হবে যে আমাকে ছাড়া, হোল ছাড়া পার্ট বাঁচতে পারবে কি, পারবে? হাউ? কিভাবে? আপনি আপনি মারা গেলে অ্যাজ এ পার্সন, ইফ দ্য পার্সন অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড, আপনার হার্ট থাকবে? আপনার হার্টের লাইফ সাইকেল কেটে রেখে দেবেন আলাদা করে? এখন এটা ডিপেন্ড করে অন দ্য অ্যাপ্লিকেশন কনটেক্সট। এখন আপনি যদি এরকম হন, একটা অর্গান ডোনার এজেন্সির অ্যাপ হয়, তাহলে তো আপনি মরণোত্তর চক্ষু দান করতে পারেন, যে আমি মারা গেলে চার ঘন্টা না ছয় ঘন্টার মধ্যে আমার চোখটা যদি উঠায় নেয় আরেকজনের অন্ধের, অন্ধজনের দেহ ভালো, ওকে, তাকে আমার আই রিপ্লেস করে দিলে সে আমার চোখ দিয়ে দেখবে, তাহলে আমি তো মারা গেলাম কিন্তু আমার চোখ দুইটা কিন্তু লাইফ সাইকেল ইজ কন্টিনিউস। তাহলে এখন এটা ওই ডোনার, অর্গান ডোনার এজেন্সির অ্যাপের জন্য এটা রিলেভেন্ট, তাহলে ওর অ্যাপে এটাকে আপনি অ্যাগ্রিগেশন দেখাবেন, তাই না? কিন্তু ফর এ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কন্টেক্সট, যেখানে এরকম কোনো ইউজ কেস নাই, সেখানে তো নর্মালি এটা কম্পোজিশন হবে, বুঝতে পেরেছেন? তো তাইলে এটা আপনারা বুঝেন। তো এখন যেখানে আমার ওনারশিপ হ্যাজ এ রিলেশন হচ্ছে না, ইজ এ রিলেশন হচ্ছে না, তখনই অ্যাসোসিয়েশনের বিষয়টা আসবে, ওকে। যে এখানে কেউ কাউকে ওন করে না, কেউ কারো এক্সটেনশনও না, রাদার দে ইন্টারাক্ট ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার, ইচ আদার হইলে বাই ডাইরেকশনাল, ওয়ান অ্যানাদার হইলে ইউনি ডাইরেকশনাল, ওকে। তো এখন বাই ডাইরেকশনাল এর এক্সাম্পল দেন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, বাই ডাইরেকশনাল তো আমরা দেখলাম, এখানে যেমন আরেকটা ছিল বিকেএসপির, যে ডক্টর অ্যান্ড অ্যাথলেট, ওকে।
তো মানে ডক্টর ক্যান ইনিশিয়েট অ্যান অ্যাসোসিয়েশন উইথ অ্যাথলেট, অ্যাথলেট অলসো ক্যান ইনিশিয়েট অ্যান অ্যাসোসিয়েশন উইথ ডক্টর। ইউজ কেসটা এখানে লেখা হয় নাই, ইউজ কেসটা আপনাদের এখানেই আমি আনলাম জিনিসটা, তাহলে এটা আরও রিইনফোর্স হলো আন্ডারস্ট্যান্ডিংটা। ওকে আচ্ছা, তো এখন একটা ডাইরেক্টেড এক্সাম্পল দেন, তাহলে আমরা আজকের টপিকে চলে যাব। জি বলেন। মানে তার কোন ফিল্ড বা মেথড কি ইউজ করবে? আপনি যখন, আপনি তো হোটেলে চেক ইন করছেন, করছেন না? করছেন তো। আচ্ছা, চেক ইন করতে গিয়ে এইখানে, এটা তো অটোমেশনের কথা বলছেন আপনি, তাহলে এটা অনলাইন চেকিং এর কথা বলছেন নাকি? নাকি গেস্ট আপনার যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, সে আপনি যখন ফিজিক্যালি গেলেন সে সিস্টেমে চেক ইন প্রসেসটা ইনিশিয়েট করলো। সিস্টেমে চেক ইন প্রসেসটা ইনিশিয়েট কে করতেছে, গেস্ট না ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ? তাহলে আপনার গেস্ট কি ইনিশিয়েট করতেছে? আমি ফিজিক্যালি হাজির হইলাম, ওটা তো অ্যাপের মধ্যে কোনো কিছু ইনিশিয়েট হইল না, অ্যাপের মধ্যে ইনিশিয়েট করতে হবে। তো আপনার সফটওয়্যারে গেস্ট কি ইনিশিয়েট করে যেখানে তাকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভকে লাগবে? ইজ দেয়ার এনিথিং, তাহলে আপনি সেটা বলতে পারেন, আর ইফ দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, তাহলে তো সেটা বলা যাবে না, তাই না? এখন খেয়াল করেন যে আপনি এই কম্পিউটারটা ইউজ করতেছেন না, ল্যাব কম্পিউটারটা করতেছেন কিনা? আচ্ছা, তাহলে স্টুডেন্ট অ্যান্ড ল্যাব কম্পিউটার। Now, as a student, do you know the lab computer? Do you interact with lab computer? How? You call some methods of the lab computer. আপনি যখন বলেন যে রিস্টার্ট, তখন ওই রিস্টার্ট মেথড কাজ করে, তাই না? সো আপনি ওই রিস্টার্ট বাটন ক্লিকের মাধ্যমে ইউ আর অ্যাকচুয়ালি কলিং দ্য রিস্টার্ট মেথড অফ দ্য কম্পিউটার। অথবা আপনি যখন একটা আইকনে ডাবল ক্লিক করেন তখন সেই সফটওয়্যারটা লোড হয়। সো ইউ আর ইউজিং দ্য, you are interacting or using the computer as a student, so you have full knowledge about the computer class. apni janen je okhane ekta restart method ache, apni janen je okhane ekta launch application method ache, and you are using that as a student. So as a student you have full information about the lab computer, but does the lab computer has any knowledge about you? No, it doesn't have any information about you. Neither it will initiate any method যেখানে আপনার মেথডকে কল করতে হবে বা আপনার ডাটাকে ইউজ করতে হবে, এরকম কিছু আছে? বলেন, ক্লাসের নাম কি, কে কোয়েরি করবে? গেস্ট। আচ্ছা, হ্যাঁ সেটা আপনি বলতে পারেন যে গেস্ট মেক্স কোয়েরি to front desk stuff. Now, আপনি যখন এটার উপর ভিত্তি করে অ্যাসোসিয়েশন দেখাবেন, দিস শুড বি ইন ইউর সিআরএ রিপোর্ট। আপনি একটা ক্লাস ডায়াগ্রাম বানাচ্ছেন বেসড অন ইউর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আপনার সিআরএ রিপোর্টে কিছুই বলা নাই গেস্ট ক্যান মেক কোয়ারি টু ফ্রন্ট ডেস্ক। আপনি এখানে অ্যাসোসিয়েশন দেখাচ্ছেন বেসড অন দিস ইউজ কেস, আপনার সিআরএ রিপোর্টে ইউজ কেসটা নাই, তাহলে হবে? অ্যাবাউট এভরিথিং, ক্লাস ডায়াগ্রাম আপনি যাই দেখাবেন, দ্যাট শুড হ্যাভ এ রিফ্লেকশন, দ্যাট শুড বি দ্য রিফ্লেকশন অফ ইউর সিআরএ রিপোর্ট। সিআরএ রিপোর্ট তো একটা ডেসক্রিপটিভ কালেকশন অফ ইনফরমেশন ফ্রম ইউর ক্লায়েন্ট about various functionalities, use cases. এখন সেটা তো একটা ডেসক্রিপটিভ ডকুমেন্ট, কিন্তু সেটাকে আপনি যখন সফটওয়্যারে কনভার্ট করবেন, আপনাকে সেই ডেসক্রিপশন রিকোয়ারমেন্টগুলোকে তো ডিজাইন কম্পোনেন্টে রিফ্লেক্টেড হতে হবে। ডিজাইন কম্পোনেন্টে যখন সেটা সিস্টেম ডিজাইন আমি ইউআই ডিজাইনে রিফ্লেক্টেড হবে, তখন আপনি সেটা কোডে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাহলে আপনি ডিজাইন কম্পোনেন্ট এমন একটা জিনিস আনছেন যেটার ব্যাপারে রিকোয়ারমেন্ট ডকুমেন্টে কিছুই বলা নাই, তাহলে তো ওটা আপনি জোর করে দিলেন,
তাই না? তো এখন আপনি একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারেন কোর্সের জন্য আর কি, মানে প্র্যাকটিক্যালি তো এটা করা যাবে না, প্র্যাকটিক্যালি ওইটা থেকে এটা বানাবেন, কিন্তু এখন আপনি যখন এখানে বানাই ফেলবেন তখন সিআরএ রিপোর্ট আপডেট করবেন, বুঝতে পারছেন? মানে যাতে রিলেভেন্সের 2 মার্ক আপনি লুজ না করেন, আপনার সিআরএ রিপোর্টের সাথে ক্লাস ডায়াগ্রামের রিলেভেন্স আছে কিনা তার জন্য 2 মার্ক আউট অফ 30। একটা বললেন, আর একটা কি ফ্রন্ট ডেস্ক আর গেস্টের মধ্যে? এইটা তো ইজি, ফ্রন্ট ডেস্ক স্টাফ কনফার্মস চেক ইন ফর দ্য গেস্ট, তো তাকে গেস্টের ব্যাপারে জানতেই হবে, তাই না? তাহলে এখানে আপনি বলতে পারেন ফ্রন্ট ডেস্ক স্টাফ কনফার্মস চেক ইন, সেটা পরে, আমরা তো অ্যাসোসিয়েশন ক্লাস আসতেই পারে কিন্তু সেটা আমরা বলছি না, আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি যে জেনারেল অ্যাসোসিয়েশন হবে কিনা এই 2টা ক্লাসের মধ্যে। এখন তার কাজের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ক্লাস আসতেই পারে। আচ্ছা, কনফারেন্স চেক ইন টু দ্য গেস্ট, এখন আপনি কি এটাই দিবেন আপনার ক্লাস ডায়াগ্রামে? দিয়ে দিলে তো আপনার এসিআর রিপোর্ট আছে এই সমস্ত কথা। নাইলে তো রিলেভেন্সের মার্ক লুজ করবেন, কারণ ওটার উপর ভিত্তি করে এটা হওয়ার কথা, আপনি তো উল্টা করতেছেন। তো উল্টা যদি করেনও কোর্সের টাইম লিমিটেশনের কারণে, চেকিং এর সময় যাতে সেটা ম্যাচ করে। ফাইনাল সাবমিশনে যাতে রিলেভেন্সটা থাকে, করবে তো, আমি তো আপনাদের আগেই বলছি যে ভার্সন 1 যেটা দিবেন দ্যাটস স্ক্র্যাপ, উই আর নট ইভেন গোয়িং টু রিড দ্যাট, অল উই আর গোয়িং টু সি আপনার 8টা গোল আছে কিনা, ইউজার 1 এর ইউজার 2 এর 8টা গোল আপনি লিখছেন কিনা ওয়ার্ক ফ্লো, লিখলে ফাইনালটাতে আপনি মার্ক পাবেন, না লিখলে ফাইনালটাতে 0 পাবেন। এই যে সিআর এই ক্লাস ডায়াগ্রামটা দিবেন, অল আই এম গোয়িং টু সি খুলে যে আপনার 4 জনের 4টা কালার কোডেড বক্সেস আছে কিনা, রিলেশনগুলো দেখানো আছে কিনা, ভুল না ঠিক ওটা পরে, ওটা আপনি 12 তারিখে যেটা দিবেন ডিসেম্বরে সেটাতে দেখবো যে কতটুকু ভুল কতটুকু ঠিক এবং রিলেভেন্স আছে কিনা সিআরএ রিপোর্টের সাথে, ওটা ওখানে দেখ ওইটাতে দেখা হবে। কিন্তু এইটা না দেওয়া মানে আপনি কাজ শুরু করেন নাই, সো দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড, এখন তো আপনাকে কাজ শুরু করতে হবে। ওকে, লেটস প্রসিড। দেখি কি হতে পারে, ডাইরেক্ট অ্যাসোসিয়েশন, বলেন ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, একটা এক্সাম্পল দেন নিজের নিজের প্রজেক্ট থেকে, বলেন সময় নষ্ট করেন না আমার আপনাদেরও, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন বলেন, একটা ক্লাস আর একটা ক্লাসের ব্যাপারে জানবে, দ্যাটস ইট। যেমন স্টুডেন্ট ইউজ ল্যাব পিসি, এটা কি ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন? এখানে কেউ কাউকে হ্যাজেও হচ্ছে না ইজেও হচ্ছে না, স্টুডেন্টের ভেতরে একটা পিসি অবজেক্ট তো নাই, আর ল্যাব পিসি অবজেক্টের ভেতরেও তো একটা স্টুডেন্ট অবজেক্ট নাই, তো এখানে হ্যাজে হবেই না ইজেও না, তাহলে এখানে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, তো সেটা ইউনিডাইরেকশনাল, মানে স্টুডেন্ট জানে পিসির ব্যাপারে কিন্তু পিসি স্টুডেন্টের ব্যাপারে কিছুই জানে না, পিসি তো জানেই না যে আপনি ইউজার যে সে আসলে স্টুডেন্ট না ফ্যাকাল্টি, নোবডি নোজ, নাকি এসওডি নাকি রিসার্চ অফিসার আরএনডি অফিসার, পিসি ডোন্ট কেয়ার, পিসি ডোন্ট নিড টু নো দ্যাট ইনফরমেশন, কারণ পিসি যে মেথডগুলো এক্সিকিউট করে তার মেথডগুলো সেখান থেকে ইউজারের কোনো কিছু সে ইউজ করে না, এই এই জিপিএল এর পিসিগুলোর কথা বলছি। কিন্তু আপনার পার্সোনাল, কিন্তু কিন্তু আপনার যদি পার্সোনাল ল্যাপটপ হয় তখন কি আপনার ল্যাপটপ ইউজ ইউর ইনফরমেশন, হাউ? ওই যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন না লক খোলার জন্য,
তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট সে ইউজ করতেছে। সো দ্যাটস এ ফিল্ড অফ ইউজার বা ওনার ক্লাস, মানে পিসির যে ওনার বা ল্যাপটপের যে ওনার। তাহলে আমি যে আমার রুমে লক করে আসছি আমার ল্যাপটপটা, আমি তো গিয়ে যা শুধু ফিঙ্গারটা বসাবো আনলক হয়ে যাবে। তো তখন ওই যে আনলক করার জন্য যে ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দ্যাট অ্যাকচুয়ালি টু নো অ্যাবাউট দ্য ইউজার ক্লাস, তখন ওইটা বাই ডাইরেকশনাল হবে। কিন্তু ল্যাব পিসিতে সেটা নাই, তো ল্যাব পিসি এটা ইউনি ডাইরেকশনাল, ওকে, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। তা আপনাদের প্রজেক্টে কেউ কি এক্সাম্পল দিতে চান নাকি আমরা সামনে আগাবো? কি আপনি তো ওটা বাই ডাইরেকশনাল এস্টাবলিশ করলেন অলরেডি, তাহলে বাই ডাইরেকশনালও হবে আবার ইউনি ডাইরেক্টেডও হবে, দুইটা কি একসাথে হবে? আপনি যখন বাই ডাইরেকশনাল এস্টাবলিশ করতে পারবেন না তখন আপনি ইউনি ডাইরেকশনাল চিন্তা করতে পারেন। আপনি তো অলরেডি এখানে এস্টাবলিশ করছেন যেটা বাই ডাইরেকশনাল, তাহলে একই দুইটা ক্লাস তো আর ইউনি ডাইরেকশনাল হবে না। ফ্রন্ট স্টাফ স্টাফ আর রুম, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কিভাবে ঠিক আছে? ফ্রন্ট স্টাফ নিড টু নো অ্যাবাউট দ্য রুম ক্লাস, বাট রুম ক্লাস নিড টু নো অ্যাবাউট দ্য ফ্রন্ট স্টাফ ক্লাস, বা ফ্রন্ট স্টাফ নামে যে আদৌ কেউ আছে এটা রুম ক্লাসের কোনো লেনা দেনা নাই। রুম ক্লাস হচ্ছে একটা জড় পদার্থ, ওর মধ্যে আছে খালি গেটার সেটার টু স্ট্রিং অ্যান্ড দ্য ফিল্ডস, রুম নাম্বার, রুম টাইপ, ওকে, প্রাইস পার নাইট এসেট্রা হাবি যাবে। তো তাহলে সেটা হতে পারে, তাহলে আপনি এখানে বলতে পারেন যে, কিন্তু আপনি যদি বলেন রুম ক্লাসের, হ্যাঁ রুম ক্লাস আসলে ফ্রন্ট এর ব্যাপারে তার সাথে আসলে কোনো ইন্টারাকশনই নাই, তো এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি ফাইভ স্টার হোটেল, এই যে স্টুডেন্ট ল্যাব কম্পিউটার অলরেডি আমি লিখছি এখানে, তাহলে এন্ড রুম, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ কেস? ফ্রন্ট ডেস্ক স্টাফ অ্যালোকেটস রুম, তো আমার মনে হয় আমাদের রিভিউ মোটামুটি হয়ে গেছে। ওকে, ডিপেন্ডেন্সি আর রিফাইনমেন্ট আমরা আপাতত ফার্স্ট ভার্সনে রাখলে অসুবিধা নাই, ওকে, কারণ এখন আপনাদের ফার্স্ট ভার্সনটা দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে যতটুকু হয়েছে এগুলো দিয়ে ফার্স্ট ভার্সন দিয়ে দেন, ওকে। আচ্ছা এখন আসেন, অ্যাসোসিয়েশন ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? Does anyone has any confusion regarding association class? কথা বলেন, নাহলে তো আমি বুঝবো না। বলেন, what is association class? ওটা তো আপনি রিকোয়ারমেন্ট বলতেছেন, কিন্তু মানে কনসেপ্ট ওয়াইজ যদি চিন্তা করেন, এটাও একটা ক্লাস হুইচ ইজ ক্রিয়েটেড, হুইচ ইজ ক্রিয়েটেড বাই সাম অ্যাসোসিয়েশন। তাহলে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড, তখন মানে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড, সেই অ্যাসোসিয়েশনটাকে বোঝানোর জন্য যে ডাটা সেট, মানে আউটকাম অফ দ্যাট অ্যাসোসিয়েশন, সেই আউটকাম অফ দ্য অ্যাসোসিয়েশন বোঝানোর জন্য যে ডাটা সেট, সেটা দিয়ে যে ক্লাসটা আমরা বানাবো সেটা হচ্ছে আমার অ্যাসোসিয়েশন ক্লাস। এখন আইরাসের আমি কিছু এক্সাম্পল দিই। কোর্স ইজ এ ক্লাস, কোর্স ক্লাসের ফিল কি হতে পারে বলেন দেখি?
কোর্স নেম তো হয় না, কোর্স টাইটেল, কোর্স টাইটেল, তারপর নাম্বার অফ ক্রেডিট, সেকশন কেন, কোর্সের আইডেন্টিটি। আপনি আপনার বন্ধু, আপনার ব্র্যাকের বন্ধু আপনাকে বলতেছে, দোস্ত তোরা ইলেকটিভে কী কী কোর্স করিস, তা আপনি কী বলবেন? হোয়াট ইউ উইল সে টু ইউর ইন রেসপন্স? যে আমরা এআই কোর্সটা করি, বা আমরা সফটওয়্যার মার্কেটিং কোর্সটা করি। তা আপনি কি বলেন যে আমি সফটওয়্যার মার্কেটিং সেকশন থ্রি করি আমরা? তাহলে সেকশন হ্যাজ নাথিং টু ডু উইথ টু এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ এ কোর্স। কোর্সের আইডেন্টিটি মানে ইনফরমেশান অ্যাবাউট এ কোর্স, যে এটার টাইটেল কি, এটার আইডি কত, এটা কত ক্রেডিটের কোর্স, এটা কি থিওরি না ল্যাব টাইপ, এটা ক্যাটাগরি কি, এটা কি ফাউন্ডেশন মেজর না মাইনর, এটা টেক্সট বুকের একটা লিস্ট, টেক্সট বুক টাইটেল মানে রেকমেন্ডেড বুক লিস্ট, ওকে, সিলেবাস, পিও লিস্ট, প্রোগ্রাম লার্নিং আউটকাম লিস্ট, সিও লিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস কোর্স, তাই না? তো এগুলো হচ্ছে আপনার একটা কোর্সের ডেফিনেশন, নাম্বার অফ এক্সপেরিমেন্টস, নাম্বার অফ কেস স্টাডি, নাম্বার অফ কেস স্টাডি রিকোয়ার্ড ফর দিস কোর্স এটসেট্রা। তাহলে কোর্সের ন্যাচারাল ভিত্তি করে আপনি একটা কোর্সের ইনফরমেশনগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কোর্স ক্লাস। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অফার্ড কোর্স, আপনি যেটা বলছেন অফার্ড কোর্স না, অফার্ড কোর্স ডাজন্ট কন্টেইন দ্য সিলেবাস, অফার্ড কোর্স ডাজন্ট কন্টেইন দ্য টেক্সট বুক লিস্ট, অফার্ড কোর্স কন্টেইন যে কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন নাম্বার কত, ক্যাপাসিটি কত, এনরোল কত, ডে কি, এসটি, এমডাব্লিউ, এআর, টাইম, রুম নাম্বার, ফ্যাকাল্টি আইডি। সো দিজ আর দ্য ফিল্ডস অফ অফার্ড কোর্স। নাও ইজ অফার্ড কোর্স অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস অর নট? তাহলে আমার কোর্স ক্লাস কিন্তু আছে, and how many objects are there, instances are there of course class, the courses which are approved by UGC. তাহলে UGC IUB কে হয়তো 1000 কোর্সের অ্যাপ্রুভাল দিয়ে রাখছে, এর মধ্যে হয়তো CSE ডিপার্টমেন্টের 100টা কোর্স আছে, BBA এর হয়তো 100টা আছে, তাই না? ফিজিক্স এর হয়তো 40টা কোর্স আছে, মানে দ্য কোর্স অফ দ্য প্রোগ্রাম, ওকে, দিজ আর দ্য কোর্সেস অফ দ্য প্রোগ্রাম। ওয়েবসাইটে গেলে যেগুলো দেখা যায়, এই হচ্ছে আমার কোর্স, লিস্ট অফ কোর্স। তাহলে এরকম লেটস সে 1000 কোর্সেস আর দেয়ার, সো কোর্স ক্লাস ইজ দেয়ার অ্যান্ড দ্য কোর্স অবজেক্টস আর অলসো ইন দ্য ফাইল অর ডেটাবেস। এখন আপনি রেজিস্ট্রেশন সময় যেটা লোড করেন দ্যাট ইজ অফার্ড কোর্স অবজেক্ট ফ্রম দ্য ডেটাবেস। সো মাই কোয়েশ্চেন ইজ অফার্ড কোর্স ক্লাস অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যদি বলেন জি স্যার, তাহলে তো বলতে হবে কার কার মধ্যে অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট, কেন, কিভাবে, খেয়াল করেন অ্যাসোসিয়েশন ক্লাসের জন্মটা হয়েছে ওই দুইটা ক্লাসের অ্যাসোসিয়েশনের ফলে। অফার্ড কোর্স ক্লাসটা জন্ম হয়েছে কোন কোন ক্লাসের অ্যাসোসিয়েশনের ফলে? হাউ? স্টুডেন্ট ওটাকে ইউজ করে, কিন্তু ইউজ করার আগেই তো ওই অবজেক্টটা তৈরি হয়েছে, তাহলে ওখানে স্টুডেন্টের রোল কি? বুঝেন নাই নাকি বুঝেন নাই? অফার্ড কোর্স আপনি ইউজ করেন টু প্রডিউস এনরোল কোর্স বা রেজিস্টার্ড কোর্স, কিন্তু আপনি ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ অফার্ড কোর্স টু রেজিস্টার এ অফার্ড কোর্স। তাহলে অফার্ড কোর্সের সাথে স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন, কিন্তু স্টুডেন্ট অফার্ড কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড, বুঝছেন? তার মানে কি, বিফোর দ্য অ্যাসোসিয়েশন স্টুডেন্ট নো অ্যাবাউট দ্য অফার্ড কোর্স। তাহলে অফার্ড কোর্স তো আর স্টুডেন্ট আর অফার্ড কোর্স আর স্টুডেন্টের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, কিন্তু অফার্ড কোর্সটা যদি নিজেই অ্যাসোসিয়েশন ক্লাস হয় সেটা কার অ্যাসোসিয়েশন থেকে আসলো?
দ্যাট ইজ দ্য কোশ্চেন। আইউবি কি কোনো ক্লাস? আরে আপনি তো একটা আইউবি ক্লাস নাকি, একটা ক্লাসের মধ্যে তো অ্যাসোসিয়েশন। তাহলে এখানে কোর্স ক্লাসের সাথে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসের অ্যাসোসিয়েশন, বিকজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার্স কোর্স। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এগুলো বলা আছে না? রিকোয়ারমেন্টসে বলা আছে না যে হেড ক্যান অফার এ কোর্স, দ্যাটস এ গোল। তাহলে কোর্স ক্লাস ইউজ করে হেড ক্লাস উইল ইন্টারাক্ট উইথ কোর্স ক্লাস অ্যান্ড প্রোডিউস অফার্ড কোর্স ক্লাস। সো নাও অফার্ড কোর্স ক্লাস ইজ অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস হুইচ ইজ দ্য বাই প্রোডাক্ট অফ কোর্স অফারিং ইনিশিয়েটেড বাই হেড ইউজিং দ্য কোর্স ক্লাস। তাইলে কোর্স ক্লাসে আমার অনেক ফিল থাকতে পারে। তাহলে এখানে যদি আমরা এখন দেখি যে কোর্স ক্লাসে কি থাকতে পারবে, তাহলে অফার্ড কোর্স ক্লাসে কি কি ফিল থাকে বলেন তো? আপনারা যে কোর্স লোড করেন ওগুলো তো অফার্ড কোর্স, হোয়াট ফিল্ডস আর দেয়? কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন নাম্বার, ডে টাইম, রুম নাম্বার, ক্যাপাসিটি, এনরোলড, ফ্যাকাল্টি আইডি। আপনাকে কি শো করব না করবো ওটা তো অন্য জিনিস, আমার ফিল্ডে আছে সবই। আবার শো করলে যে সেটা ফিল্ডে থাকবে সেটা নাও হতে পারে। আপনি ভিজুয়ালি যা দেখেন এইটা একটা ভুল প্রেমিস যে আমি যা দেখি তাই ফিল্ড, বিষয়টা এমন না। যা দেখি না তা ফিল্ড না, বিষয়টা এমন না। আপনার অ্যাক্সেসিবিলিটির উপর বেস করে আপনাকে কম দেখানো হয়, বা আপনার সুবিধার জন্য কিছু নাই ফিল অন্য জায়গা থেকে এনে দেখানো হয়, দুটাই হতে পারে। ওটা তো অন্য জিনিস। তো তাহলে এখন দেখেন, তাহলে যে অফার্ড কোর্সে যে আপনি বললেন যে কোর্স আইডি, এই কোর্স আইডি কি একটা যে কোনো আইডি দিলে হবে? তাহলে আইডিটা কোথা থেকে আসবে? ডিপার্টমেন্ট হেড কোর্স অফার করবে। ডিপার্টমেন্ট হেড যখন কোর্স অফার করবে তাকে একটা কোর্স আইডি সিলেক্ট করতে হবে না, যে এই কোর্সটা আমি অফার করতে চাচ্ছি, সেই আইডিটা তো অফার কোর্স ক্লাসের একটা ফিল। কিন্তু এই আইডির ভ্যালুটা কোথা থেকে আসবে? কোর্স ক্লাসের যে অবজেক্টগুলো আছে, তাহলে এটা কোর্স ক্লাসের যে কোর্স আইডি, অফার্ড কোর্সের যে কোর্স আইডি সেটা এখানে ফরেন ফিল্ড। অ্যান অফার্ড কোর্স ইজ অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে এই অফার্ড কোর্স ক্লাসটা কার কার অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে? হু ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন? হেড অফ দ্য ডিপার্টমেন্ট। অ্যান্ড কোন ক্লাসের সাথে সে অ্যাসোসিয়েটেড কোর্স অফারিং এর জন্য? অলসো ফ্যাকাল্টি, কারণ ফ্যাকাল্টি আইডিয়াও তাকে দিতে হবে এই পার্টিকুলার অফার্ড কোর্সটা কোন ফ্যাকাল্টি পড়াবে। কিছু বলবেন, কিছু বলবেন? এই হাত তুললেন যে, ও হাই তুললেন, আচ্ছা ওকে। সো তাহলে মানে আমরা কি বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে এখন আসেন আমরা কিভাবে এটা করব। ওকে, তাহলে আমি এখন আপনাদেরকে একটা এক্সারসাইজ দিচ্ছি। আপনারা ইয়ে যান, ক্লাসরুমে যান, ক্লাসরুমে গিয়ে টেমপ্লেটে যান। এই যে টেমপ্লেটে একটা স্যাম্পল ওয়ার্কফ্লো দেওয়া আছে, ওকে, এটা আমরা ইউজ করব। তার আগে আমরা একটু স্ট্র্যাটেজিটা দেখে নেই যে হাউ টু অ্যানালাইজ দ্য ওয়ার্কফ্লো, আইডেন্টিফাই ক্লাসেস। ওকে, এটাই আসলে আজকে আমাদের ফার্স্ট এজেন্ডা। তো ফার্স্ট এজেন্ডাতেই তো এক ঘন্টা দেড় ঘন্টা চলে গেল। How to identify the classes from workflow. এখন দেখেন এটা কিভাবে করবেন। প্রথম কথা হলো যে মেক শিওর দ্যাট ইউর ওয়ার্ক ফ্লো ইজ ডিটেইলড। খেয়াল করেন কি দেখেন, এই যে কি দেখেন,
কি ইংলিশ প্রিমিয়ার লিগ? তাহলে কি দেখতেছেন এত মনোযোগ দিয়ে? এটা দেখেন, ওটাই দেখতেছেন? আচ্ছা, তা আপনার মনিটর কি হয়েছে সামনে? আচ্ছা, তাহলে দেখেন আপনি তখনই ওয়ার্ক ফ্লো অ্যানালাইসিস করবেন যখন ওয়ার্ক ফ্লোটা ডিটেইল এনাফ, ইফ নট এই অ্যানালাইসিস আপনাকে ভালো কিছু দিবে না। ইফ ইউর ওয়ার্ক ফ্লো ইজ নট গুড এনাফ দেন ইউ উইল নট গেট গুড আউটকাম। তাহলে আপনি কি করে বুঝবেন যে ইউর ওয়ার্ক ফ্লো ইজ গুড এনাফ টু কনসিডার ফর অ্যানালাইসিস? তাহলে আপনি ওয়ার্ক ফ্লোগুলোতে দেখবেন এই চেকলিস্ট, ওকে, যে অল ইনপুট মাস্ট বি এক্সপ্লিসিটলি মেনশন। যদি ওই ওয়ার্ক ফ্লোতে কোনো ইউজার ইনপুট থাকে আপনাকে এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে। আপনি যদি এটা টানেন কেন, ওটা বন্ধ করলে যে বড়টা লাগবে, ওটা হলো এটার। আপনি যদি বলেন যে টেক ইউজার টেক ইনপুট কাস্টমার ডিটেলস, ওকে, সো যদি আপনার ওয়ার্ক ফ্লোতে লেখা থাকে যে ইউজার নিড টু গিভ ইনপুট ফর কাস্টমার ডিটেলস, তাহলে ইটস নট এক্সপ্লিসিট। কাস্টমার ডিটেলস কি, হু নোজ, নোবডি নোজ। মানে ইট ক্যান বি 5 পিস অফ ইনফরমেশন, ইট ক্যান বি 10 পিস অফ ইনফরমেশন। আপনার এখানে কাস্টমারের ইনফরমেশন কি, এটা কি বলা আছে কোথাও? তাহলে আপনাকে বলতে হবে যে ইউজার উইল প্রোভাইড দ্য কাস্টমার ডিটেলস ইনক্লুডিং কাস্টমার আইডি, কাস্টমার নেম, জেন্ডার, ওকে, ব্লাড গ্রুপ, ব্লা ব্লা ব্লা, ইমেল, আপনার যা দরকার আপনাকে স্পেসিফিক করতে হবে, এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে যে এই হচ্ছে আমার ছয়টা ডাটা, এই সাতটা ডাটা, মানে গিভ ডিটেলস, এরকম বললে হবে না, ওইটা আপনার কোনো কাজে লাগবে না। কারণ এই যে আপনি মেনশন করে দিচ্ছেন এগুলো এগুলো ইনপুট, এখান থেকে আপনি দুইটা জিনিস হবে, একটা হলো যে ইট উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই দ্য ফিল্ডস অ্যান্ড অলসো ইট উইল হেল্প ইউ টু ডিজাইন দ্য এফএক্সএমএল। আপনি কয়টা নোট বসাবেন, আপনি তো জানেন না কয়টা ইনপুট, পাঁচটা না দশটা, এবং ইনপুটগুলো কী তার ন্যাচারাল উপর বেস করে আপনাকে নোট টাইপ সিলেক্ট করতে হবে, যে আপনি রেডিও বাটন দিবেন না চেকবক্স দিবেন না ড্রপডাউন লিস্ট কমো বক্স দিবেন না টেক্সট ফিল দিবেন, এটা ইনপুটটা কী তার উপরেও ডিপেন্ড করে। তাইলে এইখানে যদি আপনি এক্সপ্লিসিট না করেন, ইউআই ডিজাইনার এফএক্সএমএল ডিজাইন করতে পারবে না, করলেও সেটা তার মন গড়া ডিজাইন হবে। আর ক্লাসের ক্ষেত্রে আপনি ফিল্ডও তখন আপনাকে অনুমান নির্ভর ফিল্ড বসাতে হবে। সো দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ টু বি এক্সপ্লিসিট, ঠিক আছে, এক্সপ্লিসিটলি করতে হবে। আচ্ছা, এখন আপনার যে ইনপুটগুলো দিলেন, যদি এদের মধ্যে কোনো ভ্যালিডেশন করতে হয় তাহলে ভ্যালিডেশন রুলটা আপনাকে ডিসক্রাইব করা থাকতে হবে। তা আপনার হয়তো আটটা ইনপুটের মধ্যে তিনটা ইনপুটকে আপনি ভ্যালিডেট করতে চান, তাহলে খালি বললে হবে না যে ইউজার আইডি নিড টু বি ভ্যালিডেটেড, কি ভ্যালিডেট করবে সেটাও বলতে হবে। যেমন ইউজার আইডির ক্ষেত্রে আপনি কি ভ্যালিডেট করবেন বলেন তো, আইরাসের ইউজার আইডি যদি বলা হয় যেটা ভ্যালিডেট করতে হবে, তাহলে আপনাকে এখানে রুলটা বলতে হবে। তাহলে কি, হোয়াট ক্যান বি দ্য ভ্যালিডেশন রুল ফর ইউজার আইডি বলেন, আইরাসের ইউজার আইডি? ইট ক্যান বি, ইট হ্যাজ টু বি আইদার 7 digit অর 4 digit। ইফ ইট ইজ 7 digit দেন 3rd digit শুড বি 1, 2, or 3 টু ইন্ডিকেট দ্য সেমিস্টার নাম্বার। 1st 2 digit শুড বি ইয়ার নাম্বার, সো 1st 2 digit ক্যানট এক্সিড দ্য কারেন্ট ইয়ার নাম্বার, এটাও ভ্যালিডেট করতে হবে। আপনি বললেন যে 28, এটা তো ভ্যালিড, কিন্তু 28 কি আসছে এখনও? তাহলে 28 দিয়ে তো স্টুডেন্ট আইডি এখনও হবে না, আরও 3 বছর পরে হবে, তাহলে দ্যাট অলসো শুড বি কট ইন দ্য ভ্যালিডেশন। অলসো আপনি যদি ক্লাস ডায়াগ্রামে বলেন যে এটা ইউনিক ফিল্ড, তাহলে তাকে এটাও দেখতে হবে যে এই ভ্যালুটা অলরেডি এক্সিস্টিং কোনো স্টুডেন্টকে দেওয়া হয় বা ইউজারকে দেওয়া হয়েছে কিনা। তাহলে যে আপনি ক্লাস ডায়াগ্রামে ইউনিক বলছেন না, নাও প্রোগ্রামার নো যে আই হ্যাভ টু টেস্ট দ্য ইউনিকনেস অ্যাজ পার্ট অফ দ্য ভ্যালিডেশন বিফোর আই প্রসিড উইথ দিস ভ্যালু টু ক্রিয়েট এ নিউ অবজেক্ট, তাই না? তাহলে আমি এই আইডিটা দিয়ে একটা নতুন অবজেক্ট তৈরি করার আগে আমাকে দেখতে হবে যে আইডিটা আসলেই ইউনিক, অর্থাৎ যে কটা অবজেক্ট অলরেডি তৈরি করা আছে তাদের কারোর মধ্যে এই ভ্যালুটা নাই।
তো এটা প্রোগ্রামার বুঝবে কি করে? আপনি ওই যে ক্লাস ডায়াগ্রাম বলে রাখছেন ব্র্যাকেটের ভিতরে ইউনিট, যখনই আপনি একটা ফিল্ডকে ইউনিক বলবেন, ইট নিড টু বি ভ্যালিডেটেড, ইউনিকনেস নিড টু বি ভ্যালিডেটেড অ্যালং উইথ আদার রুলস যদি থাকে, বিফোর ইউ ইউজ দ্যাট ভ্যালু টু ক্রিয়েট এ নিউ অবজেক্ট। এখন প্রোগ্রামারের কল্পনার উপরে তো এগুলো ছেড়ে দিলে হবে না, এগুলো দিস শুড বি পার্ট অফ দ্য ডিজাইন, তাই না? ইউ আর ডিজাইনিং দ্য সিস্টেম, সো ডিজাইনে এগুলো ডিটেল থাকতে হবে। প্রোগ্রামের কাজ সহজ, ডিজাইনটা যদি ভালো হয় ও খালি ওটা দেখে দেখে কোডে ইমপ্লিমেন্ট করবে বা FXML বানাবে, যে যেটা করুক। ওকে, আচ্ছা, তাহলে আপনার সেটা, আপনার যদি কোনো ভ্যারিফিকেশন থাকে আপনি বলবেন যে এই জিনিসটা ভেরিফাই করতে হবে এগেনস্ট দ্যাট, তাহলে আপনি বললেন যে আমার আইডি পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে এগেনস্ট স্টোরড ইউজার্স ইন দ্য ডেটাবেস। আচ্ছা, আপনার যদি কোনো প্রসেসিং থাকে টু প্রডিউস সাম আউটপুট, তাহলে সেটাও বলতে হবে যে কি প্রসেস করবে, ওকে, আর আউটপুটেও আপনাকে বলতে হবে যে আউটপুটে কি দেখাবে। এবং আপনি যদি বললেই হবে না যে ইট উইল শো দ্য অ্যাটেন্ডেন্স রিপোর্ট ইন দ্য আউটপুট, বাট হোয়াট অ্যাটেন্ডেন্স রিপোর্ট কন্টেন্টস, আমাকে কন্টেন্ট বলতে হবে, তাই না? যে আমি যদি বুক বড় রিপোর্ট সে আউটপুটে দেখাবে, বুক বড় রিপোর্ট ইজ হোয়াট, বলতে হবে যে বুক বড় রিপোর্ট উইল কন্টেন এ টেবিল, ওকে, ইনক্লুডিং দ্য বুক টাইটেল, বুক অ্যাকসেশন নাম্বার, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম অ্যান্ড ডেট অফ রিটার্ন, বা আপনি যা দেখাতে চান আউটপুটে, তাহলে ওটা আপনাকে একটা একটা করে ধরে ধরে বলতে হবে যে আউটপুটের কন্টেন্টগুলো এই। সেটা যদি না বলেন আপনি ইউআই ডিজাইন করতেও পারবেন না, করলেও সেটা অনুমান ভিত্তিক, আর ইমপ্লিমেন্টেশনটাও তো আপনাকে বুঝতে পারতে হবে যে কোডিংটা কী করতে হবে। আপনি যদি নাই জানেন কন্টেন্ট কী দেখাবেন, তাহলে সে কী কোড লিখবে, কী জেনারেট করার জন্য আউটপুটে, আউটপুটে সে কী পাঠাবে, সে তো তার মতো করে যা ভাববে তাই। সো যদি দেখেন যে এগুলো মোটামুটি মোরলেস আপনার ওয়ার্ক ফ্লোতে আছে, দেন ইউ ক্যান কনসিডার যে ঠিক আছে, মাই ওয়ার্ক ফ্লো ইজ ওর্থি অফ অ্যানালাইসিস টু ডিজাইন UML ক্লাস ডায়াগ্রাম। সো নাও ইউ নিড টু গো ব্যাক টু ভার্সন 1 অ্যান্ড মেক ইট ভার্সন 2। এখন যা আছে ভার্সন 1 এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু কিছু আপগ্রেড করছেন অলরেডি, যেটা আছে সেটার উপর ভিত্তি করেই একটা ডট আইওতে ডায়াগ্রামটা দিয়ে দেন, ডেট দেওয়া আছে ভোর 6টা পর্যন্ত দিতে পারবেন, মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। কবে দেওয়া আছে? আজকে 18, আঠারো, হ্যাঁ হ্যাঁ, মানে আজকের সারা রাত আছে, কালকে সারা দিন সারা রাত আছে, এর মধ্যে যে যতটুকু পারেন ভুল হোক ঠিক হোক দিয়ে দিবেন, মানে অ্যাকচুয়ালি আমরা মঙ্গলবারই ডেডলাইন বলছি, কিন্তু রাতে আমি ক্লোজ না করে ভোর 6টার সময় ঘুম থেকে উঠে সাবমিশন ক্লোজ করে দেবো, এর মধ্যে না দিলে আপনি কিন্তু ফাইনাল ভার্সনে 0 পাবেন ক্লাস ডায়াগ্রামে, তাহলে আপনি যতটুকু পারেন দিতে হবে একটা কিছু, ওকে, আর কালার কোড ইউজ করবেন সবাই, গ্রুপ লিডার আপলোড করবে, কিন্তু কাজ তো সবাইকেই করতে হবে, তাহলে ডট.io-তে গ্রুপ লিডার একটা ডকুমেন্ট বানাবে, বানিয়ে ওটা শেয়ার দিবে বাকি তিনজনকে, তাহলে একটা একটা ডট.io ডকুমেন্টেই চারজনে কাজ করবেন, বাট বক্সের কালারগুলো আলাদা রাখবেন, বলে দিবেন কার কালার কোনটা, এটা দেখাইছি না আপনাদের, হ্যাঁ ওইভাবে, হ্যাঁ ওকে। এখন ধরে নেন, ধরে নেন যে আপনার সিআরএ রিপোর্ট ইজ অ্যাকসেপ্টেবল, এই কন্ডিশন, এই চেকলিস্টগুলো আপনি টিক দিয়ে ফেলছেন, সো এখন আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রাইট, টু আইডেন্টিফাই দ্য ক্লাসেস অ্যান্ড রিলেশনশিপস। এটার উপরেই গতকালকে একটা ভিডিও দেওয়া হয়েছে সেকশন 8-এ, ওইটাকেই আমরা আবার এখানে রিপিট করছি আপনাদের এখানে। তো এখন দেখেন অ্যানালাইসিস আপনি কি করবেন, স্টেপ 1, এই আপনার দিন কথা বলেন কেন, আপনার ঘর থাকবে এই দিকে, আপনার ঘর ওই দিকে, আপনার একটা সামনে লগ ইন করলে কি সমস্যা, আর দেখলে তাহলে কথা বলেন না। এখন আপনার সিআরএ রিপোর্টকে অ্যানালাইসিস করতে হবে, দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্লাসেস। এখানে আমরা যখন বলছি আইডেন্টিফাই দ্য ক্লাসেস, ইউ আর স্ক্যানিং দ্য সিআরএ রিপোর্ট, সিআরএ রিপোর্ট স্ক্যানিং করে কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস এগুলো পাবেন না, আপনি শুধু যেগুলো ইনস্ট্যান্সিয়েট করবেন সেগুলোর একটা আইডিয়া পাবেন,
সো আপনাকে এটা করার পরে যেগুলো আইডেন্টিফাই হবে সেগুলোকে আরও আপনি সেকেন্ড ইটারেশনে গিয়ে আপনি তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস ইত্যাদি, ফার্স্ট ইটারেশন আপনি সব ডিটেক্ট করতে পারবেন। তাহলে প্রথম স্টেপ কি? আইডেন্টিফাই দ্য ক্লাস। আচ্ছা, এখন দেখেন অল স্পেসিফাইড অ্যাক্টার্স বা ইউজার ওকে উইল বি নন অ্যাবস্ট্রাক্ট মডেল ক্লাস, যাদেরকে আপনি ইনস্টান্সিয়েট করতে চান। তাহলে আমার কাস্টমার, সাপ্লায়ার, অমুক ম্যানেজার, তমুক ম্যানেজার, সিইও, আইবির ক্ষেত্রে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, এগুলো সব অ্যাক্টর এবং যাদের অবজেক্ট আমরা ইনস্টান্সিয়েট করব, ডাটাবেজে স্টোর করে রাখব। তাহলে এরা সবাই আমার মডেল ক্লাস। তাহলে আপনার যত ইউজার আছে সবই আসলে মডেল ক্লাস। তাহলে যে আপনি আটটা ইউজার যে ঠিক করছেন না, এটা এমনিতেই মডেল ক্লাস। এটার জন্য আপনাকে ওয়ার্কফ্লো অ্যানালাইসিস করার দরকার নাই। এটা যখন আপনারা শুরুতে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিয়েছেন যে এই তিরিশটা আমার আইরাসের ইউজার, তাহলে ওই তিরিশটা ডাইরেক্ট ক্লাস, এটা নিয়ে কোনো ভুল নাই। আর ওই ইউজারের যে গোলসগুলো আছে, তাহলে আপনার যদি কাস্টমার একটা ক্লাস হয়, তার যদি বিশটা গোল থাকে, তাহলে কাস্টমার ক্লাসে ওই বিশটা কাস্টম মেথড থাকবে। তা আপনাদের ক্ষেত্রে আটটা করে কাস্টম মেথড থাকবে। কাস্টম মেথড কেন বলছি? গেটার, সেটার, কনস্ট্রাক্টর, টু স্ট্রিং, এগুলো ডিফল্ট সব ক্লাসেই থাকে। সো এগুলো ক্লাস ডায়াগ্রামে দেখানোর কিছু নাই। ক্লাস ডায়াগ্রামে আপনি শুধু কাস্টম মেথডগুলো দেখাবেন। তাহলে আপনি অন্তত এটুকু জানেন যে আমার আটটা গোলের আটটা কাস্টম মেথড তো মাস্ট। তাহলে ওই আটটা ক্লাসের আটটা করে মেথড কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন। ওকে, আচ্ছা এখন আসেন, এখন আপনি যেটা করবেন সেকেন্ড ইটারেশনে গিয়ে, যে ইজ দেয়ার কমন ফাংশনালিটিস অ্যামং দোজ ক্লাসেস, এই যে আপনি যেগুলো আইডেন্টিফাই করলেন ইউজার ক্লাস, ইজ দেয়ার কমন ফাংশনালিটিস, যেমন চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, লগ ইন ভেরিফাই করা, এটসেট্রা। তাহলে আপনার প্রজেক্টের কনটেক্সটে আপনার যারা ইউজার তাদের যদি কোনো কমন ফাংশনালিটিস থাকে, কনসিডার ইনহেরিটেন্স। ওকে, কেন? টু অ্যাচিভ পলিমরফিজম অ্যান্ড পলিমরফিক কল ফর দোজ কমন ফাংশনালিটিস, যেমন উইপন ডট ওভারহল, ডাব্লিউ ডট ওভারহল। এটা করতে পেরেছি কেন? ডাব্লিউ রিপ্রেজেন্ট পিস্তল, গ্রেনেড, সোর্ড, কিন্তু আমরা ডাব্লিউ ডট ওভারহল করতে পেরেছি কেন? বিকজ অফ দ্য সুপার ক্লাস। ইনহেরিটেন্স না থাকলে তো এটা করা যেত না, করা যেত? তখন আপনাকে তিনটা অ্যারে লিস্ট আলাদাভাবে প্রসেস করতে হতো, পিস্তলের অ্যারে লিস্ট, সোর্ডের অ্যারে লিস্ট, গ্রেনেডের অ্যারে লিস্ট। তো এই কমন ফাংশনালিটিগুলোকে যাতে আমরা খুব সিমলেসলি, উইথ লেস এফোর্ট, এফিশিয়েন্টলি আমরা এটাকে ম্যানেজ করতে পারি, দ্যাটস ওয়াই কমন ফাংশনালিটিগুলোকে জন্য আপনি ইনহেরিটেন্স কনসিডার করবেন। তো কমন ফাংশনালিটি না থাকলে তো এটা করবেন না, থাকলেই করবেন, তো নর্মালি কিছু তো থাকেই। আচ্ছা, আবার সাব গ্রুপিংও হতে পারে, যেমন আমার আইরাসে ইউজারের, ইউজারকে আমি ইন্ট্রোডিউস করেছি আর সুপার ক্লাস টু সাপোর্ট কমন ফাংশনালিটি, কারণ সবাই ইউজার, কিছু কমন ফাংশনালিটি থাকবে যেগুলো বললাম, এগুলো অ্যাজ এ ইউজার কমন ফাংশনালিটি। কিন্তু ইউজারের সাব ক্লাস এমপ্লয়ি, এখন আমি দেখতেছি যে এমপ্লয়ীদের মধ্যেও আবার অনেক কমন ফাংশনালিটি আছে। তো আমি সরাসরি ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট এদেরকে ইউজারের সাব ক্লাস না বানিয়ে আমি এমপ্লয়িকে ইউজারের সাব ক্লাস বানিয়েছি। তাহলে ওই ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট এদের মধ্যে যে কমন ফাংশনটি, সেগুলো যাতে আমি এমপ্লয়ি ক্লাস দিয়ে পলিমরফিজম অ্যাচিভ করতে পারি। ওকে, তাহলে ওইটা আপনাকে একটু চারজনে মিলে ব্রেনস্টর্মিং করলেই এটা পেয়ে যাবে। ওকে, এখন আপনার এই যে সুপার ক্লাসে যদি ইমপ্লিমেন্টেড মেথড থাকবে, যদি কোড ফর কমন ফাংশন ইজ সেম ফর অল সাব ক্লাস, তাহলে আপনি যে সুপার ক্লাসটা বানালেন সেখানে আপনি এখন কমন মেথডগুলো রাখবেন, কমন মেথডগুলো ইমপ্লিমেন্ট করবেন সুপার ক্লাসে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে করা যায় আমরা জানি, আর নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো করা যাবেই। তাহলে আপনার সুপার ক্লাসে আপনি ইমপ্লিমেন্ট করবেন, যদি দ্য কোড অফ দ্যাট ইমপ্লিমেন্টেশন ইজ কমন ফর অল সাব ক্লাস, তাহলে তো ওটা 10 জায়গায় কপি করার দরকার নেই।
আর যদি কোড ফর কমন ফাংশন ইজ ডিফারেন্ট ফর অল সাব ক্লাস, তখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখবে। অ্যান্ড তখন ন্যাচারালি আমার সুপার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসই হবে। আর সুপার ক্লাস তো আমার অ্যাকচুয়াল আইডেন্টিফাইড যে আটটা ইউজার তার মধ্যে নাই, কারণ আটটা ইউজার তো আমি আগেই নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে ফেলেছি, এগুলো হচ্ছে এক্সট্রা। তার মানে এগুলো সুপার ক্লাস হলেও এদেরকে আমি ইনস্টান্সিয়েট করবো না, সো তারা অ্যাবস্ট্রাক্ট হলেই কি না হলেই কি। তো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে তো আপনি অ্যাবস্ট্রাক্ট করবেন, অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও আপনি অ্যাবস্ট্রাক্ট করতে পারেন, দেয়ার ইজ নো হার্ম ইন ইট। এখন সাপোজ দেয়ার আর 10 সাব ক্লাসেস বাট দেয়ার আর ফিউ ফাংশনালিটিস উইচ আর রিলেভেন্ট টু অনলি 7 সাব ক্লাসেস নট 10, তাহলে আমার সুপার ক্লাসের 10টা সাব ক্লাস, লেটস এ ইউজার, ইউজারের 10টা সাব ক্লাস, কিন্তু এই 10টা সাব ক্লাসের মধ্যে 60টা সাব ক্লাসের জন্য কিছু কমন ফাংশনটি আছে, যেটা 10টার জন্য কিন্তু না, অনলি ফর 7। তাহলে এই ফাংশনটিগুলো কমন হলেও আমি সুপার ক্লাসে দিতে পারছি না, কারণ সুপার ক্লাসে দিলে তো 10টাই সেটা ইমপ্লিমেন্ট করবে, অ্যাবস্ট্রাক্ট হোক আর ইমপ্লিমেন্টেড হোক, তখন আই উইল কনসিডার ইন্টারফেস। সো ইন দ্যাট কেস কনসিডার এ সেপারেট সোর্স অফ ইনহেরিটেন্স হুইচ ইজ ইন্টারফেস which can be inherited by those 7 classes only, তখন ওই 60টা শুধু বলবে ইনহেরিটেন্স, তখন সেই ইন্টারফেস থেকে শুধু ওই 60টা ইনহেরিট করবে অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে সাবসেট সুপার ক্লাসের যে সাবসেট তার জন্য আপনি ইন্টারফেস ইন্ট্রোডিউস করবেন অ্যাজ এ সেকেন্ড সোর্স অফ ইনহেরিটেন্স বা থার্ড সোর্স অফ ইনহেরিটেন্স বা ফোর্থ সোর্স অফ ইনহেরিটেন্স, ঠিক আছে? তাহলে আমার একটা সুপার ক্লাসের অনেকগুলো সাব ক্লাস, তাই সবার জন্য যেগুলো কমনালিটি সেগুলো সুপার ক্লাসে থাকবে। এখন এই সবার মধ্যে যদি আবার সাবসেট হয়ে যায় তখন এই সাবসেটগুলোর জন্য আমি ইন্ডিভিজুয়াল ইন্টারফেস ইন্ট্রোডিউস করতে পারি, তবে ইন্টারফেসে আপনি কখনোই কমন কোড দিতে পারবেন না, অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। তো তখন যাদের জন্য কমন তারা ওগুলোকে নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করবে, ওভাররাইট করবে। তাহলে এই লাগবে কিনা এরকম কোনো কেস আপনার সিআরএ রিপোর্ট অনুযায়ী সেইটা আপনারা ব্রেনস্টর্ম করলেই পেয়ে যাবেন, যখন আপনার কাছে এই রেগুলার ইউজার ক্লাসগুলো অলরেডি আছে। তাহলে আপনার 8টা রেগুলার ক্লাস অলরেডি আছে ইউজার ক্লাস, কারণ আপনাদের 8টা দেওয়া হয়েছে, 2টা করে 4 জন 8টা। তাহলে ওই 8টাকে ওই 8টার জন্য কমন ফাংশনালিটি থাকলে আপনি এখানে ইনহেরিটেন্স সুপার ক্লাস ইন্ট্রোডিউস করবেন। আবার ওই 8টার মধ্যে ধরেন 5টার জন্য যদি একটা দুটো কমন ফাংশনালিটি থাকে তখন আপনি আবার একটা ইন্টারফেস ইন্ট্রোডিউস করতে পারেন। তাহলে এটা গেল ইউজার ক্লাস রিলেটেড। এখন আসেন নন ইউজার ক্লাস। নন ইউজার ক্লাসের জন্য লুক ফর নাউন্স ইন ইওর ওয়ার্ক ফ্লো অ্যান্ড রাইট ইট ডাউন। এখন আপনারা এই টেমপ্লেটটাতে যান, এখানে অলরেডি একটা স্যাম্পল ওয়ার্কফ্লো দেওয়া আছে। আই এম নট সেইং ইট ইজ দ্য অ্যাবসলিউট কারেক্ট, এটা একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কফ্লো কমন সেন্স থেকে বানানো, ইট ক্যান বি মোর এলাবোরেট মোর ডিটেল, ওকে। বাট এখানে যতটুকু আছে সেটা এখন আপনারা একটু স্টাডি করে নাউনগুলোকে আইডেন্টিফাই করে ফেলেন, যেগুলো আমার নন ইউজার ক্লাস হবে। দেখেন, টেক 1 মিনিট and write down the class names. আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, এই উইকেন্ডের মধ্যে আপনাদের কাজ কি? এই উইকেন্ডের মধ্যে আপনাদের কাজ কি বলেন তো দেখি। এই কোর্সের জন্য আপনি কি করবেন বাই দিস উইকেন্ড, মানে এই যে স্যাটারডের পরে যে সানডে শুরু হবে এই স্যাটারডে পর্যন্ত কি করবেন? আমার সাথে তো আজকে আপনাদের মোলাকাত, ও আরেকদিন আছে, বুধবার আছে, ওকে। ইমেল ডায়াগ্রাম তো আপনি মঙ্গলবারের মধ্যে দিয়ে দিচ্ছেন রাতের মধ্যে, এফএক্স এমএল গুলো বানানো শুরু করতে হবে 100টা 4 জন মিলে বা যে কয়টা, 64টা গোলের 64টা এফএক্স এমএল, 8টা ড্যাশবোর্ড, লগ ইনের একটা, সাইন আপ চেঞ্জ পাসওয়ার্ড যদি রাখতে চান তাহলে ওইভাবে ধরলে আপনার প্রায় 70+ এফএক্স এমএল ফাইল। তো এগুলো কে ডিজাইন করবে? কমনগুলো না হয় একজন করতে পারে, কিন্তু নিজেরগুলো তো নিজেকেই করতে হবে, 16টা এবং 2টা ড্যাশবোর্ড, 18টা। তাহলে এই যে প্রায় ভাগে 20টার মতো এফএক্সএমএল ফাইল, এগুলো ডিজাইন করতে সময় লাগবে না,
আর আপনি সিঙ্গেল গোতে তো এটা কারেক্ট করতে পারবেন না, তাহলে এখন আপনাকে একটা ড্রাফট ভার্সন বানায় রাখতে হবে। কিভাবে বানাবেন? এই যে ওয়ার্কফ্লো দেখে দেখে, এই যে ওয়ার্কফ্লোতে আমরা বলছি না অ্যানালাইসিস করতে গিয়ে যে ওয়ার্কফ্লোটা রেডি কি না, তো ওয়ার্কফ্লোটা যখন মনে করবেন রেডি তখন ওইটা পড়লেই তো আপনি বুঝতে পারবেন এই গোলটার এফেক্সেবলটা কেমন হবে, কি ইনপুট দিতে হবে, কি কি বাটন ফাটন রাখা লাগবে, আউটপুটে কি দেখাইতে হবে, বলা আছে তো সব। তাহলে আপনি এগুলো এই উইকেন্ডের মধ্যে বানিয়ে ফেলবেন, এফএক্স আইডি দিয়ে দিবেন, হ্যান্ডলার মেথডগুলোর নাম দিয়ে দিবেন, তাহলে কি হবে আপনার শুধু কন্ট্রোলার ক্লাসের কোডটা বাকি থাকবে, কিন্তু আপনার এই সিন বিল্ডারের কাজটা কিন্তু শেষ করে রাখবে। এখন কথা হলো যে হ্যাঁ, ডাউন দ্য লাইন আপনার মনে হতে পারে যে এফএক্সএমএল একটু মডিফাই করা দরকার, সেটা করবেন, কিন্তু আপনার 80টা এফএক্সএমএল যদি রেডি থাকে কিছু মডিফিকেশন চেঞ্জ করতে তো সময় লাগবে না, কিন্তু আপনি যদি ওইটা ফেলে রাখেন তখন ওইটাও আপনার একটা টাইম শেষের দিকে নষ্ট করে দিবে, এটা করে ফেলবেন। আর একটা কাজ করতে হবে আপনাকে স্যাটারডের মধ্যে, কি সেটা বলেন তো? দুইটা কাজ এই উইকেন্ডের মধ্যে, দুইটা কাজ, একটা হচ্ছে এই ক্লাস ডায়াগ্রাম আপলোড করা, সিআরএ রিপোর্টটাকে পলিশ করে মোটামুটি রেডি করে ফেলবেন যাতে ফাইনাল ভার্সনে দেওয়ার আগে খুব বেশি চেঞ্জ করতে না হয়, ওটাও তো করতে হবে। এবং তখন সেকেন্ড ইটারেশনে গিয়ে ওইটার উপর বেস করে যদি ক্লাস ডায়াগ্রাম আরও চেঞ্জ করতে হয় করবেন। এগুলো তো আপনি এই উইকেন্ডের মধ্যে কাজ আগায় রাখবেন, এফএক্সএমএল ফাইলগুলো বানায় ফেলবেন, তাহলে কাজ কিন্তু কম না নিচ্ছি। আরেকটা কাজ আপনাদের করতে হবে, কুইজ টুর জন্য একটু প্রিপারেশন নেবেন। কই এত কিছু? কুইজ টুর প্রিপারেশন তো আপনি ক্লাস বুঝলেই কুইজ টুর প্রিপারেশন, ইউ আর প্রিপেয়ার ফর কুইজ টুর, এখানে মুখস্থর তো কিছু নাই। হ্যাঁ, ডেমো নিছি তো আপনাদের, কুইজ ওয়ান নিছি না, ওইটাই তো ডেমো, মাল্টিপল চয়েস। আচ্ছা, তো কি কি আইডেন্টিফাই করছেন বলেন? নাউন, নাউন ওয়ার্কফ্লো থেকে নাউন, এই যে এই যে এই ওয়ার্কফ্লো, এখান থেকে নাউন কি কি পেলেন? অফার্ড কোর্স, রেজিস্টার্ড কোর্স, বিল, তা আমি তো এটা ইয়েলো করে রাখছি যে ওগুলোই বলবেন, কিন্তু আপনাদের কনফিউজ করার জন্য দু একটা আমার বলাও নাই, সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তা আসেন এখন আমরা আগাই, ও অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই না, ব্রেক দরকার আসলে দরকার, কি বলেন এত ব্রেক নিয়ে কি করবেন জীবন? আমাদের মতো বয়সে গিয়ে ব্রেকের চিন্তা করবেন, এখন এই বয়সে ব্রেক এই মাত্র দুটো দেখায় কেন? এইটা কি সেভেন এর ল্যাব? বলেন থ্রি সেভেন দিয়েছি, টোয়েন্টি সেভেন, ও আপনি আগেরটাই আসেন, ওকে তাহলে আপনার একটা ব্রেক নাকি? নাও ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়ার্কফ্লো যেটা আপনাদের দেওয়া আছে, এখান থেকে আপনি কতগুলো ক্লাস
you have identified from that workflow. So from the workflow of course registration, look for nouns in your workflow and write it down. আমাদের যে স্যাম্পল CRA রিপোর্টে দিয়ে দেওয়া আছে, আমাদের যে স্যাম্পল ওটা বোধ হয় স্ক্রিন লক করলে বন্ধ হয়ে যায় স্ক্রিন শেয়ারটা, তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে অফার্ড কোর্স, রেজিস্টার্ড কোর্স অ্যান্ড বিল। ওকে, এখন আপনাকে দেখতে হবে যে লুক ফর দ্য ডিটেলস অ্যাবাউট দিস নাউন্স টু আইডেন্টিফাই ফিল্ডস। ওকে, আনলেস দে আর ইজ স্পেসিফাইড ফাংশনালিটি স্পেসিফাইড ফর দোজ নিউলি আইডেন্টিফাইড মডেল ক্লাস, দে উইল হ্যাভ স্ট্যান্ডার্ড মেথডস অনলি and you don't need to show the standard methods in class diagram. Okay, now typically if your non-user class is a tool, then it will likely to have custom methods as well. Okay, so eta apnake dekhate hobe. Okay, with you need to show in your class diagram. তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? এর একটু পড়েন। তা আপনি যখন নাউনগুলো আইডেন্টিফাই করেছেন, নাউনগুলো কিভাবে আইডেন্টিফাই করেছেন, যে এটার ইনপুট দিতে হবে, দিজ আর দ্য ইনপুটস, তাই না? তো আপনি ডিসক্রিপশন থেকে আপনার ফিল্ডগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তো তাহলে সেটা যদি হয়, আচ্ছা এটা গেল আপনার নন ইউজার ক্লাসের জন্য ফিল্ড। এখন মেথড কি হবে? মেথড হলো যে যদি কোনো স্পেসিফিক ফাংশনালিটি স্পেসিফাই করা না থাকে, তাহলে শুধু স্ট্যান্ডার্ড মেথড থাকবে, সেক্ষেত্রে ক্লাস ডায়াগ্রাম আপনি শুধু ফিল্ডটাই দেখবেন, মেথড দেখাতে হবে না। বাট যদি কোনো কাস্টম মেথড থাকে, তখন আপনি সেটা দেখাবেন। এখন আপনার নন ইউজার ক্লাসে যদি টুল হয়, সেখানে কাস্টম মেথড থাকে, যেমন ক্যালকুলেটর, ক্যালেন্ডার। ক্যালেন্ডার ক্লাসের মেথড কি হতে পারে? রিমাইন্ড, গিভ রিমাইন্ডার, তাই না? গিভ রিমাইন্ডার অফ ইভেন্ট, সো দ্যাট ক্যান বি এ মেথড অফ ইউর ক্যালেন্ডার ক্লাস। ক্যালকুলেটর ক্লাসের কাস্টম মেথড কি হতে পারে? ক্যালকুলেট স্কোয়ার রুট। ওকে, থিংস লাইক দ্যাট। তো আপনার ক্ষেত্রে টুল কিন্তু হতে পারে, যেমন আপনি যদি এখন বলেন যে আপনার মেট্রো রেলের জন্য আপনার ধরনের যে ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিন ইজ এ টুল, ইটস এ নন ইউজার ক্লাস বাট ইটস এ টুল, টিকিট ভেন্ডিং মেশিন, তাই না? তাহলে টিকিট ভেন্ডিং মেশিনে কিন্তু কাস্টমার উইল ইন্টারাক্ট উইথ দ্য টিকিট ভেন্ডিং মেশিন বা প্যাসেঞ্জার। So now ticket vending machine also will have its own method. তো তাহলে নন ইউজার ক্লাস হলেই যে মেথড, কাস্টম মেথড থাকবে না বা থাকবে এটা বলা যাবে না, এটা আপনাকে দেখতে হবে যে আর ইউ গোয়িং টু ইউজ দ্যাট নন ইউজার ক্লাস অ্যাজ এ টুল। ওকে, আর ইউ ফলোইং? ওকে, নাও দিস ইজ স্টেপ টু। আপনি ক্লাসগুলো আইডেন্টিফাই করে ফেললেন, ইউজার ক্লাসের মেথড তো আমরা জানি যে আটটা গোল, আটটা মেথড। নন ইউজার ক্লাসের মেথড আমরা কিভাবে ডিসাইড করব সেটা আমরা বুঝতে পারলাম, ওয়ার্কফ্লোতে বলাই থাকবে, তাই না? আপনি যদি এখন একটা ক্যালেন্ডার নিয়ে কাজ করেন, ঠিক আছে, যেমন আপনি বলছেন যে ম্যানেজার বা সিইও ক্যান শিডিউল এ মিটিং, ওই ওয়ার্কফ্লোতে বলতেছেন যে শিডিউল, আফটার শিডিউলিং দ্য মিটিং সিইও উইল ইউজ দ্য ক্যালেন্ডার টু শিডিউল দ্য মিটিং অ্যান্ড দ্য ক্যালেন্ডার উইল গিভ রিমাইন্ডার টু দ্য পার্টিসিপেন্টস ওয়ান ডে বিফোর অ্যান্ড ওয়ান আওয়ার বিফোর। এটা আপনার ওয়ার্কফ্লোতে বলা আছে। তাহলে এই ওয়ার্কফ্লো থেকে আপনি একটা নাউন আইডেন্টিফাই করলেন যে ক্যালেন্ডার। ওকে, তো তাহলে আপনি এখন বলতেছেন ওখানেই বলা আছে যে ক্যালেন্ডার উইল গিভ দ্য রিমাইন্ডার টু দ্য পার্টিসিপেন্ট, তো তার মানে ক্যালেন্ডার মডেল ক্লাস নাও উইল হ্যাভ কাস্টম মেথড যে গিভ রিমাইন্ডার, ঠিক আছে।
তারপরে ধরেন মানে আপনি বলতেছেন যে ইউ ক্যান ভিউ অল দ্য ইভেন্টস সামারি ওকে ইউজিং ক্যালেন্ডার, তো তাহলে ওখানে আপনার ক্যালেন্ডার ক্লাসে মেথড থাকবে যে জেনারেট ইভেন্ট সামারি, তাহলে ওটা আপনি ওয়ার্কফ্লো থেকেই বুঝতে পারবেন যে আপনার মডেল ক্লাসটা শুধু একটা জড় পদার্থের মতো কি না, যে শুধু একটা গ্রুপ অফ ডাটাকে অ্যাজ এ টাইপ হোল্ড করে, তো সেটা হলে গেটার সেটার টু স্ট্রিং কনস্ট্রাক্টর, রাইট? যেমন বুক ক্লাস, বুক ক্লাস হচ্ছে একটা জড় পদার্থ টাইপের, ওর নিজের কোনো ফাংশনালিটি নাই, ওকে? মানে যদি আপনি জেনারেলি চিন্তা করেন, চাইলে তো অ্যাড করাই যায়, বাট ইন জেনারেল বুক উইল হ্যাভ দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড মেথডস, কারণ বুক নিজে থেকে কোনো কিছু ইনিশিয়েট করে না, ওকে? এখন স্টেপ থ্রিতে গিয়ে কি করবেন, যে রাইট ডাউন অল ক্লাসেস আইডেন্টিফাইড ফ্রম অল ওয়ার্কফ্লো টুগেদার, তাহলে আপনি এটা করে ফেললেন, তাহলে আপনি এখন আপনার এই একটা ওয়ার্কফ্লো থেকে আমরা তিনটা পেলাম, এরকম আপনার 64টা ওয়ার্কফ্লো থেকে যে যে যেগুলো পাবেন সবগুলো এক জায়গায় লিখে ফেলেন, তাহলে এক জায়গায় লিখে ফেললেন। এখন দেখতে হবে যে এই ক্লাসগুলো নর্মালাইজড কি না, ওকে? এখন আপনার যে অ্যাসোসিয়েশন ক্লাস, ওকে, অ্যাসোসিয়েশন ক্লাস উইল হ্যাভ ফরেন ফিল্ডস, এখন এই ফরেন ফিল্ডস গুলো যদি বেসিক্যালি ইটস এ রিডান্ডেন্ট ফিল্ড, কারণ অলরেডি কোর্স ক্লাসে একটা কোর্স আইডি আছে, অফার্ড কোর্সও আপনি কোর্স আইডি বসালেন, তাহলে আপনার সিস্টেমে কোর্স আইডি কিন্তু দুইটা ক্লাসের ফিল্ড হিসাবে আছে, তাহলে অরিজিনালি এটা কোর্স ক্লাসের ফিল্ড, কিন্তু অফার্ড কোর্সেও এটা ফিল্ড ফরেন ফিল্ড, সো ইটস এ রিডান্ডেন্ট ফিল্ড। এখন আপনি আপনার একটা অ্যাসোসিয়েশন ক্লাসে মাল্টিপল ফরেন ফিল্ড রাখতে পারেন, তো যখন মাল্টিপল ফরেন ফিল্ডস আমরা রাখব তখন আমাদের দেখতে হবে যে এটা নর্মালাইজড কিনা, অর্থাৎ টু মেনি ফরেন ফিল্ডস অলসো কামস আপ উইথ সাম ওভারহেড, মেনটেন্যান্স ওভারহেড, তো সেটাকে মিনিমাইজ করার জন্য নাম্বার অফ ফরেন ফিল্ড শুড বি মিনিমাম। তো নর্মালাইজ কিভাবে করব, আইডেন্টিফাই দ্য অ্যাসোসিয়েশন ক্লাস, অ্যাসোসিয়েশন ক্লাস কোনগুলো যেগুলো আপনার ফরেন ফিল্ড হোল্ড করবে, রিমুভ আননেসেসারি রিডান্ডেন্ট ফরেন ফিল্ড ফ্রম অ্যাসোসিয়েশন ক্লাস, ওকে, রিডান্ডেন্ট ফরেন ফিল্ড। তার মানে আমাদের অবজেক্টিভ হলো যে নাম্বার অফ ফরেন ফিল্ড শুড বি বেয়ার মিনিমাম, যতটুকু না হলেই না। Now the question is, why we keep foreign field in a class? To establish the mapping. তাহলে এই কোর্সটা মানে যে অফার্ড কোর্স, দিস ইজ দ্য কোর্স ইজ অফার্ড, তাহলে একটা কোর্স অবজেক্টের সাথে এটাকে ম্যাপ করতে হবে, অ্যান্ড দিস ফ্যাকাল্টি উইল টিচ দিস কোর্স অফার্ড কোর্স, তাহলে একটা ফ্যাকাল্টির সাথে ম্যাপ করতে হবে, তাহলে এই যেটাকে আমি অফার করছি হেড হিসাবে এইটা কোন ফ্যাকাল্টি পড়াবে, সেই ম্যাপিংটা করার জন্য কিন্তু আমার একটা ফ্যাকাল্টি ক্লাসের ইউনিক ফিল্ড হলেই হয়, ফ্যাকাল্টি আইডি, তাহলে ফ্যাকাল্টির নাম, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, এগুলো কি অফার্ড কোর্সে রাখার প্রয়োজন আছে? ডু ই নিড টু কিপ দেম? তাহলে ওটা তো আননেসেসারি যদি রাখি। এখন প্রশ্ন হলো যে আপনার রিডান্ডেন্ট ফিল্ড থাকবে ফার্স্ট ইটারেশনে, কারণ আপনি ফার্স্ট ইটারেশনে ফিল্ডগুলো আইডেন্টিফাই করছেন ফ্রম ওয়ার্ক ফ্লো। এখানে দেখেন, আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, এখানে আপনি কি বলেছেন, এখানে আপনি বলেছেন যে অফার্ড কোর্স ডিটেল লোড হবে, আমাকে স্পেসিফাই করতে হচ্ছে যে কি লোডে কি লোড করবে, তো বলা হচ্ছে যে কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন, নাম্বার অফ ক্রেডিটস, টাইম, ডে, রুম, ক্যাপাসিটি, এনরোলড, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম, এগুলো আমরা দেখি, এগুলো দেখায় আমাকে, তাই না? লোড করলে
তো তার মানে এই ডেসক্রিপশন থেকে আমি ইনিশিয়ালি এগুলোকে ফিল্ড হিসেবে ট্রিট করব। তো তাহলে ইনিশিয়ালি আমার এখানে কি হবে, এই যে দেখেন অফার্ড করছে, এগুলো সব চলে আসছে ফিল্ড অ্যাজ পার ওয়ার্কফ্লো। তাহলে কোর্স আইডি, কোর্স টাইটেল, সেকশন, নাম্বার অফ ক্রেডিটস, টাইম, ডে, রুম, ক্যাপাসিটি, এনরোলড, ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি, কারণ ওয়ার্কফ্লোতে বলা আছে যখন অফার কোর্স লোড হবে দিস আর দ্য ইনফরমেশন আই উইল সি। এখন প্রশ্ন হলো যে এই অফার্ড কোর্সটা কি অফার করতেছে। এখন দেখেন এখানে আমাদের দুই ধরনের ক্লাস নিয়ে আমাদের কথা বলতে হবে, আগামী স্টেপগুলো একটু শেষ করে নিই। স্টেপ ফোরে গিয়ে কি করবেন, এখন আপনি যে নর্মালাইজ করার পরে যে ক্লাসগুলো থাকলো আর যে ক্লাসগুলো আগে থেকেই নর্মালাইজড, তাহলে এই কালেকশন অফ নর্মালাইজড ক্লাসগুলোর মধ্যে এখন আমাকে স্টেপ ফোরে গিয়ে রিলেশনশিপ দাঁড় করাতে হবে। 213 এর জন্য আপনি জেনারেল অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, ডিপেন্ডেন্স এইটুকু দেখালেই হবে, ওকে, যেখানে যেখানে অ্যাপ্লিকেবল। তাহলে এই এগুলো তো আমি তখনই স্টাবলিশ করব যখন আমার টাইপস আর রেডি, অর্থাৎ ক্লাস ডিটেকশন হয়ে গেছে। ক্লাস ডিটেকশন আপনি করে ফেলছেন, স্টেপ থ্রিতে গিয়ে নর্মালাইজ করে ফেলছেন, অর্থাৎ এক্সট্রা ফরেন ফিল্ডগুলো বাদ দিয়ে দিয়েছেন, অ্যান্ড নাও দ্য ক্লাসেস দ্যাট ইউ হ্যাভ সেগুলোর মধ্যে আপনি এখন রিলেশনশিপ স্টাবলিশ করবেন। এইগুলো কিন্তু সব পেপার ওয়ার্ক, এই যে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, দিস আর অল পেপার ওয়ার্ক। মানে পেপার ওয়ার্ক আপনি সফট কপিতে করতে পারেন, বাট আপনি UML ক্লাস ডায়াগ্রামে কিন্তু এখনো আসেন নাই। UML ক্লাস ডায়াগ্রামে এগুলো ইউজ করতে হবে, তাহলে এগুলো আগে আমাকে ডিসাইড করে নিতে হবে, ওকে। তো এখন আমার এই যে নর্মালাইজ যে করলাম, এইখানে আমার এই নর্মালাইজ ক্লাসগুলো আমরা ইউজ করব টু ক্রিয়েট UML ক্লাস ডায়াগ্রাম ইন ব্রডার ডায়াগ্রাম। এখন স্টেপ থ্রিতে আপনি যেটা বলছেন যে নর্মালাইজ করতে হবে, এইটা নিয়ে আমরা একটু ডিটেলসে বলছি এক্সাম্পল দিয়ে। টু টাইপ অফ ক্লাস আমরা কথা বলবো, একটা হচ্ছে আমরা বলছি মাস্টার ক্লাস হুইচ উইল হ্যাভ ইটস ওন ইউনিক ফিল্ড অ্যান্ড টিপিক্যালি দেয়ার উইল বি নো ফরেন ফিল্ড। আমি যদি বলি যে কোর্স একটা ক্লাস, ইজ ইট এ মাস্টার ক্লাস অর অ্যাসোসিয়েশন ক্লাস? না, এই যে আমাদের যে কোর্স ক্লাস, দেখে বলেন আপনি, বলা আছে কি যে ফর এক্সাম্পল রেজিস্টার ক্যান অ্যাড এ কোর্স, তাইলে রেজিস্টারের একটা গোল হলো কোর্স অ্যাড করা, তো রেজিস্টার সেটা করলো। তো রেজিস্টার যখন কোর্স অ্যাড করতেছে তখন আপনি একটা কোর্স ইনপুট দিচ্ছেন নতুন একটা কোর্সের, বা ইন আওয়ার কেস যদি আমরা বলি যে বুক, তাহলে বুকের এন্ট্রিটা কে দিচ্ছে, নিউ বুক, লাইব্রেরিয়ান। তাহলে ধরুন লাইব্রেরিয়ান ইউজারের একটা গোল হচ্ছে অ্যাড এ নিউ বুক টু দ্য লাইব্রেরি। তাহলে লাইব্রেরিয়ান যখন একটা বুক অ্যাড করছে, দিস আর মাই ইনপুটস, বেসড অন দ্য ইনপুটস ইজ ইট এ মাস্টার ক্লাস অর অ্যাসোসিয়েশন ক্লাস? কি মনে হয় আপনার? তাহলে যে বইয়ের যে টাইটেলটা দিচ্ছেন এটা কি ওর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, নাকি এটা অন্য একটা অবজেক্ট থেকে ধার করে এনে এখানে দিচ্ছেন? ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, ISBN নাম্বার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, অ্যাক্সেশন নাম্বার এটাও আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এটা হয়তো আপনি টাইপ করে দিতে পারেন অথবা অটো জেনারেট করতে পারেন, বাট এই বইটার জন্য এই ভ্যালুটা তৈরি করা হয়েছে, অন্য কারো ভ্যালু এখানে নিয়ে আসা হয় নাই, তাই না? প্রাইস ধরেন 1000 টাকা, অন্য বইয়ের ভ্যালু 1000 টাকা হতে পারে, কিন্তু তার মানে এই না যে ওই বইয়ের ভ্যালুটা এখানে এনে বসানো হয়েছে। এই 1000 টাকাটা এটা ইন্ডিপেন্ডেন্টলি এই বইয়ের জন্য ইনপুট দেওয়া হয়েছে ফর দিস বুক। জনার, এখানে আপনি যে জনারটা দিচ্ছেন থ্রিলার, তাহলে এই বইয়ের জনারটা হচ্ছে থ্রিলার, বাট তার মানে এটা না যে এই ভ্যালুটা যে থ্রিলার সেটা আর একটা বই থেকে কপি করে নিয়ে এই বইয়ের জন্য দেওয়া হলো, নো,
এই বইয়ের জন আর জন থ্রিলার, সেটা এই বইয়ের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এই ভ্যালুটা ডিসাইড করা হয়েছে। তাহলে এই বইয়ের ভ্যালু জন আরটা থ্রিলার হবে, এটা কিন্তু আরেকটা বইয়ের জন আর কি তার উপর ডিপেন্ডেন্ট না, বা অন্য কোনো ক্লাসের ও কোনো ফিল্ড থেকে আপনি নিয়ে আসছেন না, বা এই ক্লাসের অন্য কোনো অবজেক্ট থেকে আপনি আসছেন না, তার মানে এই ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া হচ্ছে অথর লিস্টও তাই। তাহলে এখানে প্রত্যেকটা ফিল্ডই কিন্তু তার ফ্রেশ নিউ ভ্যালু ফর দিস নিউ অবজেক্ট, তাহলে এখানে কোনো ফরেন ফিল্ড নাই। নাও ইজ দেয়ার এনি ইউনিক ফিল্ড? হোয়াট ইজ দ্যাট? এসিসি নাম্বার। আপনার আইএসবিএন নাম্বার কিন্তু ইউনিক না, কারণ একটা বই যদি 10টা কপি কেনেন তাহলে 10টা অবজেক্ট অ্যাড হবে, বাকি ইনফরমেশন একই থাকবে, শুধু অ্যাক্সেসর নাম্বারটা চেঞ্জ হবে। তো তাহলে দেয়ার ইজ এ ইউনিক ফিল্ড অ্যান্ড অল দ্য ফিল্ডস আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ফর দিস বুক। তাহলে এটা একটা মাস্টার ক্লাস। হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্ট? Is there any foreign field? Is it a foreign field? How? Why na? Unique holi je seta foreign hote parbe na bishoyta ta emon na. Student er nijeri to field, kintu eta foreign field keno bolchen na? ধার করে আনতেছেন না, ধার করে আনছেন না, আনছেন না, আনছেন না। ওকে, প্রমাণ করেন আপনার স্টেটমেন্ট। নতুন ইনপুট দিচ্ছেন এবং এই ইনপুটের ভ্যালুটা আপনি অন্য কোনো ক্লাসের কোনো ফিল্ড থেকে আনছেন না, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনপুট, অথবা এটা একটা অটো জেনারেটেড ইনপুট, মানে এটা আমি টেক্সট ফিল দিয়েছি যে ইউজার টাইপ করবে, কিন্তু আইডিয়ালি এটা একটা অটো জেনারেটেড ভ্যালু হতে পারে, ইনপুট দেওয়ারও দরকার নেই, শুধু দেখাবে দিস ইজ দ্য আইডি ফর নিউ স্টুডেন্ট, অ্যালগরিদম উইল জেনারেট এ নিউ ভ্যালু। তো তাহলে আইডিটাও আপনার ফরেন ফিল্ড না, নেম ইজ অলসো নট, সিজিপিএ নট, জেন্ডার নট, তাহলে কোনটা ফরেন ফিল্ড? হুইচ ওয়ান ইজ ফরেন ফিল্ড হিয়ার? মেজর কি ফরেন ফিল্ড? আপনার কেন মনে হচ্ছে মেজর ফরেন ফিল্ড বলেন, বললে তো আমাদের ঠিক। কিভাবে বলেন, কোন ক্লাসের মধ্যে আছে? না, ডিপার্টমেন্ট ক্লাসে আপনি একটা অ্যারে লিস্ট অফ মেজর রাখতে পারেন, অ্যারে লিস্ট অফ স্ট্রিং, যে হোয়াট মেজার্স দিস ডিপার্টমেন্ট অফার, তাই না? তো তাহলে আপনার এই মেজরটা যদি আপনার, কিন্তু প্রশ্ন হলো যে আপনি ওখানে কোনো ডিপার্টমেন্ট অবজেক্টের সাথে এই মেজরটাকে, এই ফিল্ডটাকে, এই স্টুডেন্ট অবজেক্টটাকে ম্যাপ করছেন কিনা, যদি সেটা করতে চান তখন সেটা ফরেন ফিল্ড হতে পারে, আর যদি সেটা না করতে চান তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড। আচ্ছা, ডেট অফ বার্থ, এটাও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড। তো তাহলে এগুলো এখন আমি এমন কোনো মেজর কি দিতে পারবো যে মেজরটা, এখন মেজর ইনফরমেশনটা যদি আপনি আলাদাভাবে অন্য কোনো ক্লাসে রাখেন, যেমন ডিপার্টমেন্ট ক্লাসে আপনি যদি একটা ফিল্ড রাখেন অ্যারে লিস্ট অফ স্ট্রিং মেজর লিস্ট নামে, তাহলে ওখান থেকেই আসতে হবে, তখন এটা ফরেন ফিল্ড। কিন্তু যদি ওরকম কিছু না রাখেন তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড। ওকে, কারণ হলো যে আপনি তখন এই মেজরের ভ্যালু দিয়ে স্টুডেন্টের ডিপার্টমেন্ট ডিটেক্ট করতে পারবেন, তাই না? কিন্তু যদি ডিপার্টমেন্টটি আপনার একটা ফিল্ড হয় স্টুডেন্ট ক্লাসে, তখন কিন্তু আর ওই স্টুডেন্ট অবজেক্টকে ডিপার্টমেন্টের সাথে রিলেট করার জন্য কোনো ফরেন ফিল্ডের প্রয়োজন নাই, তখন কিন্তু আবার ওটাকে ফরেন ফিল্ড হিসেবে আমরা ট্রিট করব না। হয়তো আমার কম্বো বক্সটা লোড হবে ডিপার্টমেন্টে যা আছে সেগুলোই, কিন্তু এই ফিল্ডটার ভ্যালু আমার প্রয়োজন নাই টু রিলেট এ স্টুডেন্ট
অবজেক্ট উইথ এ ডিপার্টমেন্ট অবজেক্ট। লাইব্রেরিতে যদি 25টা ডিপার্টমেন্ট থাকে, দেয়ার আর 25 ডিপার্টমেন্ট অবজেক্টস, আর দেয়ার আর 30,000 স্টুডেন্ট অবজেক্টস। তাহলে এই পার্টিকুলার স্টুডেন্ট অবজেক্টটা কোন ডিপার্টমেন্ট অবজেক্টের সাথে আমরা অ্যাসোসিয়েট করতে পারি, সেটার জন্য ফরেন ফিল্ড লাগবে ইফ ডিপার্টমেন্ট ইজ নট এ ফিল্ড অফ স্টুডেন্ট ক্লাস। তাহলে স্টুডেন্ট ক্লাসে আপনি কোনো ডিপার্টমেন্ট ফিল্ড রাখেন নাই, তাহলে এখন আপনার এই স্টুডেন্টের ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের, সেটা জানতে হলে তার মেজরকে ডিপার্টমেন্টের সাথে ম্যাপ করতে হবে, যেখানে ডিপার্টমেন্ট ক্লাসের ভেতরে এর লিস্ট অফ ডিপার্টমেন্ট নামগুলো আছে, যে ওই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট মেজরগুলো, সরি, ডিপার্টমেন্ট ক্লাসের ভেতরে মেজর লিস্ট ইজ দেয়ার। তো তখন আপনি এই মেজরটা, এই পার্টিকুলার স্টুডেন্টের মেজরটা কোন ডিপার্টমেন্ট অবজেক্টের মেজর লিস্টে ম্যাচ করে সেইটা ডিসাইড করতে, তখন এটা আপনি ফর্ম ফিল হিসেবে ট্রিট করতে পারেন। কিন্তু যদি ডিপার্টমেন্ট ইটসেলফ ইজ এ ফিল্ড অফ স্টুডেন্ট ক্লাস, তখন তার এইটা দরকার নাই, তখন আর আমরা সেটাকে ফর্ম ফিল হিসেবে ট্রিট করব না। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন এটা বলেন তো যে ডিপার্টমেন্ট লিস্ট, ধরেন ডিপার্টমেন্ট ফিল্ডটা নাই, তখন যদি আপনি এটাকে ফরেন ফিল হিসেবে ইউজ করতে চান, তাহলে কি এটা পসিবল? যে মানে ইজ ইট পসিবল যে একটা মেজর দুইটা ডিপার্টমেন্ট থেকে অফার করা হয়, এরকম কি আছে? না, এরকম নাই। এরকম যদি না থাকে, তাহলে আপনি এটা করতে পারেন, ফরেন ফিল হিসেবে ইউজ করে ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টকে ম্যাপ করাতে পারেন। বাট হয়তোবা এটা মানে মোস্ট লাইকলি যে স্টুডেন্ট ক্লাসে ডিপার্টমেন্ট নামে একটা ফিল্ড থাকবে, তখন কিন্তু আর এটা ফরেন ফিল্ড হবে না। ওকে, তাহলে এটা ইউজের উপর ডিপেন্ড করছে যে আর ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ এ ম্যাচ, ওকে, অ্যাসোসিয়েট করতে চান কিনা, স্টুডেন্ট ক্লাসকে ডিপার্টমেন্ট ক্লাসের সাথে অ্যাসোসিয়েট করতে চান কিনা, তখন ফরেন ফিল্ড হিসাবে লাগবে। তো যদি আমরা সেটা না করতে চাই, তাহলে এটাও আপনি বলতে পারেন মাস্টার ক্লাস। তো তাহলে আমি এখানে মাস্টার ক্লাস হিসাবে উদাহরণটা দিয়েছিলাম, তো এইটা তাহলে আমার এখানে স্টুডেন্ট এবং কোর্স, সরি, বুক দুইটাই ধরেন মাস্টার ক্লাস। এখন এই যে আপনি বুক বড় করতেছেন, এই বড় বুক রেকর্ড ক্লাসের ফিল্ড কয়টা? একটা, স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। তাহলে এখানে যে স্টুডেন্ট আইডি, এটা কি নিজের ফিল্ড না ফরেন ফিল্ড? ফরেন ফিল্ড। ক্যান ইউ ভিজুয়ালাইজ ওয়াই? কারণ এইখানে আপনি সেই স্টুডেন্ট আইডিটাই ইউজ করতে পারবেন অ্যাজ এ ফিল্ড ভ্যালু, অলরেডি স্টুডেন্ট ক্লাসের কোনো না কোনো অবজেক্টের আইডি। তাহলে আমার 30,000 স্টুডেন্ট অবজেক্ট আছে, তাদের কারো না কারো আইডির সাথে এই আইডিটা ম্যাচ করতে হবে। তাহলে এখানে যে ভ্যালুটা আছে, দ্যাটস এ ফরেন ফিল্ড। যে স্টুডেন্ট এক্সিস্ট করে না স্টুডেন্ট ক্লাসে, সেরকম কোনো আইডি এখানে দেওয়াই যাবে না। যে বইটা এক্সিস্ট করে না বুক ক্লাসে, সেরকম কোনো বুক অ্যাক্সেশন নাম্বার দেওয়াই যাবে না। তাহলে এখানে যে বুক অ্যাক্সেশন নাম্বারের ভ্যালুটা আমি ইউজ করব, দ্যাট মাস্ট বিলং টু দ্য অ্যাক্সেশন নাম্বার ফিল্ড অফ সাম অফ ওয়ান অফ দ্য বুক ক্লাস। এখানে যে স্টুডেন্ট আইডিটা আমি ইউজ করব, দ্যাট মাস্ট বি দ্য ভ্যালু অফ ওয়ান অফ দ্য স্টুডেন্ট অবজেক্ট অফ স্টুডেন্ট ক্লাস। সো নাও এখানে এই দুইটা ফলো। So it is an association class. এখন আমাকে যদি বলা হয় যে borrowed book summary দেখাও, তাহলে আমার মনে হতে পারে যে borrowed book রেকর্ডের ফিল্ড হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাসোসিয়েশন নাম্বার, বুক টাইটেল, ডেট অফ বরো। কিন্তু আমি আউটপুটে দেখছি মানে এই না যে এগুলো ফিল্ড। এখন আমি যদি এই borrowed book রেকর্ডে স্টুডেন্ট নামটা রাখি, বুক টাইটেলটা রাখি, তাহলে আমার এখানে স্টুডেন্ট ক্লাস থেকে দুইটা ফরেন ফিল্ড আর বুক ক্লাস থেকে দুইটা ফরেন ফিল্ড। নাও ইট ইজ নট নর্মালাইজড বিকজ ইট হ্যাজ এক্সট্রা ফরেন ফিল্ড হুইচ ইজ নট নেসেসারি। আমার উদ্দেশ্য কি, এই বরড বুক রেকর্ডটাকে একটা স্টুডেন্ট অবজেক্টের সাথে ম্যাপ করা। তাহলে সেই ম্যাপ এস্টাবলিশ করার জন্য স্টুডেন্ট আইডি থাকলেই হয়, একটা ইউনিক ফিল্ড থাকলেই হয়, সো দ্যাট ইউনিক ফিল্ডটা দিয়ে আমি অবজেক্টটাকে লোকেট করতে পারি। তার জন্য তো নামটাকে রাখার প্রয়োজন নেই, তাহলে রাখলে সেটা এক্সট্রা রিডান্ডেন্ট ফিল্ড হিসাবে চলে আসবে। সিমিলারলি
এই বরড বুক রেকর্ডে ইউনিক ফিল্ড হিসাবে বুক অ্যাক্সেশন নাম্বার রাখলেই তো আমি বুক অবজেক্টের সাথে এই রেকর্ডটাকে ম্যাপ করাতে পারি। তো তার জন্য তো আমার বুক টাইটেল, অথর লিস্ট এগুলোর কোনো প্রয়োজন নাই, রাখলে সেগুলো রিডান্ডেন্ট হবে। এখন আউটপুটে দেখাতেই পারি, কিন্তু আমরা জানি যে আউটপুট দেখাচ্ছি এই এই ফরেন ফিল্ড দিয়ে স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্টকে। আমরা যখন ম্যাপটা বের করে ফেললাম তখন আমরা গেটার দিয়ে নেম বের করে এখানে দিয়ে দিচ্ছি, কাজে এটাকে ফিল্ড হিসাবে রাখার প্রয়োজন নাই এই বরড বুক রেকর্ডে। তো সেটা যদি না রাখি দেন উই ক্যান সি ইটস নর্মালাইজড। আমাদের এটা কিন্তু নর্মালাইজড, কারণ এখানে আমরা স্টুডেন্ট নেম, বুক টাইটেল, অথর লিস্ট, স্টুডেন্টের সিজিপি এগুলো কিছুই রাখি নাই। তাহলে এখানে আমরা শুধু মিনিমাম যেটা না রাখলে ম্যাপিংটা হবে না সেটাই রেখেছি। আপনাদের কি 30 মিনিট হলো শেষ? তো তাহলে আপনার এই কোর্স একটা মাস্টার ক্লাস যদি হয় আইবি, তাহলে দেখেন কোর্স আইডি, টাইটেল, নাম্বার অফ ক্রেডিটস, ক্যাটাগরি, ক্যাটাগরি মানে আপনার মেজর, মাইনর, ফাউন্ডেশন, কোর, ইলেকটিভ, টাইপ মানে থিওরি, ল্যাব, প্রিরিকুইজিট লিস্ট, প্রোগ্রাম আউটকাম লিস্ট, তারপরে কোর্স আউটকাম লিস্ট, টেক্সট বুক লিস্ট, সিলেবাস। তো এগুলো হচ্ছে আমার একটা কোর্স ক্লাসের ফিল্ডস। হোয়াট ইজ দ্য ইউনিক ফিল্ড হিয়ার? কোর্স আইডি। অ্যাসোসিয়েশন ক্লাসে ফরেন ফিল্ড থাকবে, হ্যাভিং ইউনিক ফিল্ড ইজ নট ম্যান্ডেটরি। ওকে, এনি কোশ্চেন? এটুকু কারণ অ্যাসোসিয়েশন ক্লাসকে নর্মালাইজ করতে হবে, রিডান্ডেন্ট ফিল বাদ দিতে হবে আপনাকে। তো এটা করার জন্য তো আপনাকে বুঝতে পারতে হবে যে কোনটা অ্যাসোসিয়েশন ক্লাস, আর অ্যাসোসিয়েশন ক্লাসগুলো আপনাকে ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে। অ্যাসোসিয়েশন কোন দুইটা ক্লাসের অ্যাসোসিয়েশনের ফলে এই অ্যাসোসিয়েশন ক্লাসটা হলো, তাহলে আমার এই অফার্ড কোর্স ক্লাসটা তৈরি হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর কোর্স ক্লাস আর ফ্যাকাল্টি ক্লাস, এই তিনটা ক্লাসের অ্যাসোসিয়েশনের ফলে অফার্ড কোর্স ক্লাসটা আসলো। তাহলে আমার কোর্স একটা মাস্টার ক্লাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা মাস্টার ক্লাস, বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিজেও অ্যাসোসিয়েশন ক্লাস হতে পারে, কিভাবে বলেন তো? হেড অফ দ্য ফ্যাকাল্টি এটা কি মাস্টার ক্লাস না অ্যাসোসিয়েশন ক্লাস? ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন ক্লাস কিভাবে? না, ফ্যাকাল্টির কথা বলছি, মাস্টার ক্লাস। ওয়াই? বিকজ অল দ্য ফিল্ড ভ্যালুস আর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইডেড ফর দ্যাট পার্টিকুলার ফ্যাকাল্টি। কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা কি মাস্টার ক্লাস না অ্যাসোসিয়েশন ক্লাস? হাউ? ফ্যাকাল্টিদের মধ্যেই তো কেউ হেড হবে, তাহলে ফ্যাকাল্টি অবজেক্ট আমার আছে, তাহলে যে ফ্যাকাল্টি নাই, ফ্যাকাল্টি হিসাবে এক্সিস্ট করে না, এরকম কেউ তো আর হেড হইতে পারবে না। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্টে যে হেড আইডি বা ফ্যাকাল্টি আইডি, ওটা হচ্ছে ফরেন ফিল্ড। কোন ক্লাসের ফরেন ফিল্ড, কোন ক্লাস থেকে নেওয়া হলো ফরেন ফিল্ডটা? তাহলে এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসে কি আপনি হেডের নেম, হেডের স্যালারি, ডেট অফ জয়েনিং এগুলো রাখবেন? রাখলে সেগুলো এক্সট্রা রিডান্ডেন্ট হয়ে যাবে, কারণ ফ্যাকাল্টি ক্লাসে অলরেডি এগুলো আছে, ডেট অফ বার্থ, ডেট অফ জয়েনিং, তাই না? তার ডেজিগনেশন কি প্রফেসর নাকি লেকচারার, তার ডেট অফ জয়েনিং কবে, ডেট অফ বার্থ কবে, অল দিস ইনফরমেশন ইজ দেয়ার ইন দ্য ফ্যাকাল্টি ক্লাস। তাহলে হেড ক্লাস আপনি এগুলো রাখবেন কেন? তাহলে হেড ক্লাসে কি রাখতে পারেন? হেড আইডি, এখানে আপনি হেড আইডি বলতেছেন কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফ্যাকাল্টি আইডি। একটা জিনিস মনে রাখবেন, ফরেন ফিল্ডের নাম
আর যে ক্লাসের অরিজিনাল ফিল্ড, নাম এক হওয়া লাগবে এরকম কোনো কথা নাই, টাইপ এক হতে হবে, কারণ ওটার ভ্যালু এটাতে রাখবেন। এখন ধরেন আপনি ফ্যাকাল্টি ক্লাসে আইডির নাম হচ্ছে শুধু আইডি, আর বুক ক্লাসেও আইডির নাম শুধু আইডি, কোর্স ক্লাসেও আইডির নাম শুধু আইডি, কথার কথা। তাহলে অফার্ড কোর্সে তো আপনি ফ্যাকাল্টি ক্লাসের আইডিটাকেও আইডি, ফরেন ফিল্ড, কোর্স ক্লাসের আইডিটাও আইডি, ফরেন ফিল্ড, তাহলে একই নামে দুইটা ফরেন ফিল্ড কীভাবে রাখবেন? এই জন্য নাম ভ্যারি করতে পারে। তো আপনি হয়তো অফার্ড কোর্সে গিয়ে যেটা ফ্যাকাল্টি ক্লাস আইডি ছিল এখানে বলতেছেন ফ্যাকাল্টি আইডি, কোর্স ক্লাসেও এটা আইডি নামেই ছিল এখানে আপনি বলতেছেন কোর্স আইডি। তো কাজেই মাস্টার ক্লাসের ফরেন ফিল্ডের নাম, মানে মাস্টার ক্লাসের ফিল্ডের নাম আর অ্যাসোসিয়েশন ক্লাসের ফরেন ফিল্ডের নাম যে এক্স্যাক্টলি সেম হতে হবে, নট নেসেসারিলি, বাট অফকোর্স দ্যাট টাইপ হ্যাজ টু বি সেম। তো এখন হেড ক্লাসে একটা ইউনিক ফিল্ড থাকতেও পারে নাও থাকতে পারে, মানে অ্যাসোসিয়েশন ক্লাসে, ওকে। এখন হেড অফ দ্য ডিপার্টমেন্টে যে আপনি হেডের যে আইডিটা দিচ্ছেন এটা কি ইউনিক নাকি ইট ক্যান বি রিপিটেড ইন অ্যানাদার অবজেক্ট? ওকে, ধরেন আমরা যদি বর্ড বুক দিয়ে বলি, এটা তো একটা অ্যাসোসিয়েশন ক্লাস, এটা তো বুঝেন আপনি, এটা তো একটা অ্যাসোসিয়েশন ক্লাস। এই যে স্টুডেন্ট আইডি, ক্যান ইট বি রিপিটেড ইন মাল্টিপল অবজেক্টস ইন বুক বড় রেকর্ড ক্লাস, এটাতে কি রিপিট হতে পারে কি পারে না? আচ্ছা, আবার আবার বলি প্রশ্নটা, এই ক্লাসটার নাম কি? বুক বড় রেকর্ড, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? চারটা, স্টুডেন্ট আইডি, অ্যাকসেশন নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। তাহলে এই চারটা ভ্যালু দিয়ে যখন আমি একটা ইনস্ট্যান্স তৈরি করব, তাহলে ওর একটা স্টুডেন্ট আইডি ভ্যালু আছে। এখন এরকম ধরেন 50টা বুক বড় রেকর্ড অবজেক্ট তৈরি হলো, এদের মধ্যে কি স্টুডেন্ট আইডি রিপিট করতে পারে কি? পারে, কিভাবে? রাইট, একটা স্টুডেন্ট তো মাল্টিপল টাইম বুক বড় করতে পারে, তাহলে একই স্টুডেন্ট আইডি রিপিট হতে পারে। হোয়াট অ্যাবাউট দ্য বুক আইডি, বুক অ্যাকসেশন নাম্বার, এটা কি রিপিট হতে পারে? হাউ? একটা বই আপনি জমা দিলেন, পর আরেকজন নিল একই বই, তাইলে তো সাইমুলটেনিয়াসলি একজনই নিবে, কারণ ফিজিক্যালি তো ইট হ্যাজ সিঙ্গেল এক্সিস্টেন্স, কিন্তু আপনি তো রিটার্ন করবেন, তো পরে ওই বইটা আরেকজন নিতে পারে না, তাহলে একই বুক অ্যাকসেশন নাম্বার অলসো ক্যান বি রিপিটেড, তাহলে এগুলো কোনোটাই ইউনিক না। তাহলে অ্যাসোসিয়েশন ক্লাসে ইউনিক ফিল্ড থাকাটা ম্যান্ডেটরি না, আবার থাকতেও পারে, বুঝতে পেরেছেন? সো মাই কোয়েশ্চেন ইজ, ইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাস হেড আইডি, ইজ ইট এ ইউনিক ফিল্ড অর নট? আগে বলেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্লাসে ফিল্ড কি কি হতে পারে, পটেনশিয়াল ফিল্ড, হেড আইডি তো আছেই, তারপরে হেড নেম দিয়ে কি করবেন? তাহলে এক্সট্রা ফরেন ফিল্ড দিয়ে ফেললেন আপনি, কারণ ফ্যাকাল্টি ক্লাসেই তো নেম আছে, আপনি তো ফরেন ফিল্ড নিয়েই আসছেন আইডি, তাহলে নেম, ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং এগুলো রাখ কি দরকার আপনার? তো সেটা তো ফ্যাকাল্টি ক্লাসেই চেঞ্জ হবে, আপনি তো আর হেড ক্লাসে স্যালারি চেঞ্জ করবেন না। হেড ক্লাসটা তৈরি করছেন কেন? কারণ ফ্যাকাল্টি ক্লাসে এমন হেডের জন্য এমন কিছু ফাংশনালিটি দরকার যেটা ফ্যাকাল্টি ক্লাসে নাই। ডেট অফ কমেন্টস এটা দিতে পারেন, যে অ্যাজ এ হেড ডেট অফ কমেন্টস, নট ডেট অফ জয়নিং। ডেট অফ জয়নিং হচ্ছে আইবিতে কবে জয়েন করছেন, আইবিতে মাহাদি স্যার জয়েন করছে বহু আগে, উনি ডেট অফ কমেন্টস অ্যান্ড ডেট অফ এক্সপায়ার, ডেট অফ কমেন্টস অ্যান্ড ডেট অফ রিলিজ ছিল না, এখন তো আর উনি হেড নাই, তো উনি কি ফ্যাকাল্টি নাই? আছে। তাহলে হেড ক্লাসে হেড হিসাবে কবে কমেন্টস করলেন, হেড হিসাবে কবে আপনি টেনিওর শেষ করলেন, ওকে, ডেট অফ টেনিওর স্টার্ট, ডেট অফ টেনিওর এন্ড, যেভাবে দেন, তাহলে এই দুটো লোকাল ডেট থাকতে পারে, তাই না? আর হেড আইডিটা ফরেন ফিল্ড হিসাবে থাকবে।
এখন ফ্যাকাল্টি ক্লাস দিয়ে কেন আপনি হেড হিসাবে ট্রিট করলেন না? কারণ সব ফ্যাকাল্টি তো হেড না। ফ্যাকাল্টি ক্লাসের যে ফাংশনালিটিস সেগুলো লিমিটেড টু দ্য একাডেমিক্স, কিন্তু হেড হিসাবে অনেক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তাকে করতে হয়, সেই মেথড তো আর ফ্যাকাল্টি ক্লাসে নাই। তখন হেড ক্লাসে আপনি ওই মেথডগুলো অ্যাড করবেন। বাট হেড ইজ এ অ্যাসোসিয়েশন ক্লাস বিকজ ইট হ্যাজ এ ফরেন ফিল্ড অফ ফ্যাকাল্টি ক্লাস। তাহলে ফ্যাকাল্টির অন্য কোনো ইনফরমেশন আপনি হেডের মধ্যে রাখবেন না, রাখলে সেটা আননরমালাইজড। তো তখন ইনিশিয়াল স্ক্রিনিংয়ে যদি সেটা চলেও আসে ওয়ার্ক ফ্লো থেকে, আপনাকে এখন অ্যানালাইসিস করে সেগুলো বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? তাইলে আমাদের অফার্ড কোর্সে যদি যাই, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কোর্স ক্লাস, মানে অরিজিনাল কোর্স ক্লাস টু আইডেন্টিফাই এ কোর্স, জাভিতে কি কি কোর্স আছে, ইজিসি কি কি কোর্স অ্যাপ্রুভ করেছে, ইউনিক ফিল্ড কোর্স আইডি। এখন আমার অ্যাসোসিয়েশন ক্লাস যদি বলি অফার্ড কোর্স, আমার ওয়ার্ক ফ্লো থেকে ফিল্ড অ্যাজ ওয়ার্ক ফ্লো দিজ আর দ্য ফিল্ডস, তাহলে এখানে দেখেন কোর্স ক্লাস থেকে ফরেন ফিল্ড হিসেবে কি পাচ্ছি, কোর্স আইডি, কোর্স টাইটেল অ্যান্ড নাম্বার অফ ক্রেডিটস, এগুলো সব কোর্স ক্লাসে আছে। কিন্তু আমি ওয়ার্ক ফ্লো দেখে এগুলো বসাই ফেলছি এখানে অফার্ড কোর্সে। কোর্স আইডি তো বসাইছি, কোর্স টাইটেল নাম্বার অফ ক্রেডিটও চলে আসছে, ফ্যাকাল্টি আইডি ফ্যাকাল্টি নেমও চলে আসছে। তাহলে এখানে ফ্যাকাল্টি ক্লাস থেকে দুইটা ফরেন ফিল্ড, কোর্স ক্লাস থেকে তিনটা ফরেন ফিল্ড। সো এটা তো আমার দরকার নাই। তাহলে এটাকে আমি এখন নর্মালাইজ যখন করব, তখন আমার এই এখানে কি হবে, ফরেন ফিল্ড কমে যাবে। ওকে, তখন আমার এখানে যেটা হবে, এই তিনটা আছে, নট নর্মালাইজ, নর্মালাইজ, রিমুভ আননেসেসারি রিডান্ডেন্ট ফরেন ফিল্ডস। অ্যাজ এ রেজাল্ট আমি তখন এখান থেকে কোর্স নেম আর নাম্বার অফ ক্রেডিটস বাদ আর ফ্যাকাল্টি নেম বাদ। সো নাও দিস ইজ মাই নর্মালাইজড অফার্ড কোর্স ক্লাস, নাও ফরেন ফিল্ডস আর মিনিমাম। এই দুইটা রাখা লাগবে, নাহলে তো আমি ম্যাপ করতে পারবো না, অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং হবে না। তো বেয়ার মিনিমাম যেটা রাখার সেটা রাখতে হবে, কিন্তু এক্সট্রাগুলো আমি ফেলে দিব। তাহলে এই ক্লাসটা কিন্তু আমার ডটডটাইতে যাবে, নট দিস ওয়ান। ওকে, তাহলে কি বোঝা গেল যে নর্মালাইজেশন জিনিসটা কি? এখন এই নর্মালাইজেশনে যদি আমি না করি, নর্মালাইজ না করি, রিডান্ডেন্ট ফরেন ফিল যদি থাকে, এক্সট্রা ফরেন ফিল যদি থাকে, সমস্যা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম বলেন, বা চিন্তা করতে পারেন, চিন্তা করে ট্রাই করতে পারেন যে আমার এই অফার্ড কোর্সে যদি দুইটা ফিল্ড বেশি থাকতো, তিনটা ফিল্ড বেশি থাকতো, সমস্যা কি ছিল, তাই না? আননর্মালাইজডে আমার একটা কোর্স টাইটেল এক্সট্রা আসতো, নাম্বার অফ ক্রেডিট এক্সট্রা আসতো, ফ্যাকাল্টি নেম এক্সট্রা আসতো বাকিগুলোর সাথে, তাতে সমস্যাটা কি? সমস্যা হলো, দ্য মোর ফরেন ফিল্ডস ইউ উইল হ্যাভ, মোর ওভারহেড ওকে উইল বি টু মেনটেন ডেটা ইন্টিগ্রিটি। নাও হোয়াট ডু ইউ মিন বাই ডেটা ইন্টিগ্রিটি? আপনার একটা ধরেন একটা উদাহরণ দিই, ধরেন ডেটা ইন্টিগ্রিটি বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। সো লেটস এ অ্যাকাউন্ট একটা ক্লাস একটা ব্যাংকের জন্য, ওকে, সো লেটস এ ডাচ বাংলা ব্যাংক, ওটার অ্যাপে আপনি একটা অ্যাকাউন্ট ক্লাস বানিয়েছেন। তাহলে অ্যাকাউন্ট ক্লাসের ফিল্ড হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি অফ অ্যাকাউন্ট হোল্ডার, নেম, অ্যাড্রেস, ব্যালেন্স, অ্যাকাউন্ট টাইপ এটসেট্রা। হাউ মেনি ইউনিক ফিল্ডস আর দেয়ার? এখানে কয়টা ইউনিক ফিল্ড আছে? কি কি? তাহলে ওনার এই ফাইন্ডিংসটা কি আপনারা এগ্রি করেন? অ্যাকাউন্ট নেম, এটা কি ইউনিক ফিল্ড? উনিও সেটাই বলছে, কিন্তু আমি বলছি যে নেম, ইজ ইট অ্যান ইউনিক ফিল্ড? নো, হোয়াই নট?
হ্যাঁ, আপনি আপনি ইশরাত জাহান, উনিও ইশরাত জাহান, দুজনেরই তো ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? তো নেম হবে না, অ্যাড্রেসও একই অ্যাড্রেসের, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাড্রেস মিলবে, তাই না? ব্যালেন্স তো কাকতালীয়ভাবে মিলতেই পারে, অ্যাকাউন্ট টাইপ সেভিংস অথবা কারেন্ট অনেকের এটাই মিলবে। তাহলে এগুলো আমার ইউনিক না, মানে অ্যাকাউন্ট নাম্বার কি ইউনিক? হাউ? একটা অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাকাউন্টকেই রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে একটা অ্যাকাউন্ট নাম্বার দুইটা অ্যাকাউন্টে থাকবে না, তো এটা ন্যাচারালি আমরা বুঝি। এনআইডি অফ হোল্ডার, এটা কি ইউনিক? হাউ? ইউ হ্যাভ টু অ্যানালাইজ ইন দ্য কনটেক্সট অফ অ্যাপ্লিকেশন। না, আমার এনআইডি নাম্বার তো ইউনিক, আমি ডাচ বাংলা ব্যাংকে বসুন্ধরা শাখায় একটা অ্যাকাউন্ট খুললাম আজকে, আর গুলশান শাখায় আগে থেকে আমার একটা অ্যাকাউন্ট আছে, তাহলে দুইটা অ্যাকাউন্টে এই সেম এনআইডি নাম্বার পাওয়া যাবে। দের ইজ নো রেস্ট্রিকশন যে ইউ ক্যানট হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টস। তো তাইলে আপনার অ্যাপের কনটেক্সটে এনআইডি কিন্তু ইউনিক না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে যদি বলা হয় যে ভিসা অ্যাপ্লিকেন্ট, ভিসা অ্যাপ্লিকেন্ট একটা ক্লাস, আপনি একটা এমবাসির অ্যাপে ভিসা অ্যাপ্লিকেন্ট একটা ক্লাস বা অ্যাপ্লিকেন্ট ক্লাস, অ্যাপ্লিকেন্ট ক্লাসের ফিল্ড ধরেন আপনার পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার। নাও ইজ দ্য পাসপোর্ট নাম্বার ইউনিক ইন দ্য ভিসা অ্যাপ্লিকেন্ট ক্লাস? ইউনিক অর নট? তাহলে এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, অ্যাপ ফর অ্যান এমবাসি। ওকে, তাহলে আপনি এখানে বললেন যে পাবলিক ক্লাস অ্যাপ্লিকেন্ট বা ভিসা অ্যাপ্লিকেন্ট, তাহলে এখানে আমাদের ফিল্ডস আমরা কি দিতে পারি? পাসপোর্ট নাম্বার, অলসো এনআইডি নাম্বার, রাইট? আরো আরো যেগুলো থাকবে। নাও ক্যান ইউ সে পাসপোর্ট নাম্বার ইজ ইউনিক? ক্যান ইউ সে এনআইডি নাও ইজ ইউনিক? ইউনিক হবে না, কেন? তাহলে পাসপোর্ট ইউনিক বলছেন কেন? এনআইডি তো আপনার একটাই নাম্বার, ইউনিক হবে না, তাহলে এখানে কোনোটাই ইউনিক না আসলে, কারণ আপনি তো থাইল্যান্ডে একবার গেছেন, সেকেন্ড টাইম আবার যাচ্ছেন, থার্ড টাইম আবার যেতে পারেন। তাহলে অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ, আপনি যদি এখানে তখন ইউনিক ফিল্ড হিসেবে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, তাইলে এখানে দেখেন যে নান অফ দেম আর ইউনিক, তাই না? সো টু ট্রিট ইজ অ্যাজ এ মাস্টার ক্লাস, এখানে কোনো ফরেন ফিল্ড নাই। ওকে, উই নিড টু ইন্ট্রোডিউস এ অ্যান ইউনিক ফিল্ড। ওকে, নান অফ দেম আর ইউনিক অ্যান্ড অলসো ইট ইজ নট এ অ্যাসোসিয়েশন ক্লাস, অলসো ইট ইজ নট অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস, নো ফরেন ফিল্ড। তাইলে আপনাকে এখন একটা কি করতে হবে? ইউনিক ফিল্ড ইন্ট্রোডিউস করতে হবে, ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন আইডি। এখন আপনি একটা ইউনিক ফিল্ড এখানে ইন্ট্রোডিউস করে দেবেন, অ্যাপ্লিকেশন আইডি। নাও ইটস এ মাস্টার ক্লাস। আমার এই ব্যাংকের ক্ষেত্রে
অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আমার ইউনিক ফিল্ড। এখন আপনার যদি ধরেন সিটিজেন একটা ক্লাস, এনআইডি সার্ভারের জন্য যে অ্যাপটা, এনআইডি প্রজেক্ট ইলেকশন কমিশনের যে অ্যাপ, সেখানে যে সিটিজেন ক্লাস, সেখানে তো এনআইডি ইউনিক, দেয়ার ক্যানট বি টু সিটিজেন অবজেক্টস উইথ টু এনআইডি, রাইট? অলসো বার্থ সার্টিফিকেট নাম্বার ইজ ইউনিক। তাহলে আমরা যদি আরেকটা এক্সাম্পল আসি, এক্সাম্পল টু, এটাকে যদি আমরা বলি যে অ্যাপ ফর ইলেকশন কমিশন, তাহলে এখানে আপনার যদি সিটিজেন একটা ক্লাস হয় বা ভোটার, ওকে ভোটার দেন, কারণ সিটিজেন হইলেই যে আপনার এনআইডি থাকবে এমন তো না, 16 বছর বা 18 বছর না হলে তো আপনি এনআইডি করতেও পারবেন না, তাই না? তাহলে ধরেন ভোটার বললেন, তাহলে এখানে কি থাকবে? এনআইডি, অলসো এখানে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার, এখানে বোথ অফ দেম আর ইউনিক, রাইট? সো বোথ অফ দেম কোয়ালিফাইজ আর ক্যান্ডিডেট টু বি ট্রিটেড অ্যাজ প্রাইমারি primary field, okay? So this primary field will be foreign field in another class. The chosen primary field will be used as foreign field in another association class. ওকে, সেটিকে আমরা বুঝতে পারলাম। তাহলে এইখানে আমার ফরেন ফিল্ডের প্রাইমারি ফিল্ডের কোনো চয়েস নাই, একটাই অপশন হুইচ ইজ অ্যাপ্লিকেশন আইডি, কিন্তু এখানে আমার চয়েস আছে এনআইডি না বার্থ সার্টিফিকেট নাম্বার। আইওবির ক্ষেত্রে for user class, what are the unique fields? IOB-র ক্ষেত্রে যে user class, এখানে unique field কি কি হতে পারে? ID, user তো সবাই, এটা তো student তো sub class, ID তো আমরা super classই দিয়ে রাখছি, তাহলে ID একটা unique field। আপনি যখন আইবিতে ভর্তি হচ্ছেন আপনাকে এনআইডি দিতে হয় নাই অ্যাজ ইউর ডেটা, পরে নেয় নাই, বার্থ সার্টিফিকেট নেয় নাই, নিয়েছে না নেয় নাই, দিতে হয়েছে কি হয় নাই, মনে হচ্ছে কেন, আপনি শিওর না আপনি ভর্তি হয়েছেন আইবিতে? তার মানে কি আইবি মেনটেন্স টু ইউনিক আইডি, ইউজার আইডি উইচ ইন ইউর কেস স্টুডেন্ট আইডি, মাই কেস এমপ্লয় আইডি, অ্যান্ড অলসো বার্থ সার্টিফিকেট। তো তাহলে স্টুডেন্ট ক্লাস হ্যাজ টু ইউনিক আইডি, যে কোনোটাকে আপনি ফরেন ফিল্ড হিসাবে ট্রিট করতে পারেন, বাট ইউ হ্যাভ টু ডিসাইড যে আই এম গোয়িং টু ইউজ স্টুডেন্ট আইডি অ্যাজ ফরেন ফিল্ড। সো ফর ইউর স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট আইডি উইল বি দ্য প্রাইমারি ফিল্ড, আপনি যেটা সিলেক্ট করবেন। সো অপশন থাকলে ইউ হ্যাভ টু চুজ ওয়ান, আর যদি একটাই থাকে তাহলে তো কোনো অপশন নাই। না, মাস্টার ক্লাস উইল হ্যাভ এ ইউনিক ফিল্ড, একটা হলেও থাকবে, একাধিক থাকলে আপনি ডিসাইড করবেন কোনটাকে আপনি ফরেন ফিল্ড হিসাবে ইউজ করতে চান। তো যেটাকে আপনি ফরেন ফিল্ড হিসাবে ইউজ করতে চান সেটা আপনি ক্লাস ডায়াগ্রামে দেখাই দিবেন। হ্যাঁ, ক্লাস ডায়াগ্রামে না দেখালেও চলবে, কারণ অন্য ক্লাস আপনি ওটাকে ফরেন ফিল্ড হিসাবে বললেই হবে। প্রাইমারি ফিল্ড যদি নাও দেখান, ইউনিকটা তো বলতে হবে যেটা ইউনিক ফিল্ড,
কারণ কি? ভ্যালিডেশন টেস্ট রাখতে হবে যেহেতু এটা ইউনিক ফিল্ড, তো প্রোগ্রামার বুঝবে কি করে। সো আপনি ইউনিক ফিল্ড বলে দিবেন আপনার মাস্টার ক্লাসে, মাল্টিপল থাকলে সবগুলোই বলে দিবেন, আর ওইটাই যখন আরেকটা ক্লাসে ফরেন ফিল্ড হিসেবে রাখবেন তখন ওটা আবার ব্র্যাকেটে বলে দিবেন ফরেন ফিল্ড। ওকে, তাহলে কি হবে, প্রোগ্রামার এখন জানবে যে আমাকে কোড লিখতে হবে যে ফরেন ফিল্ডের ভ্যালু হিসাবে যে সিলেকশনটা করবে দ্যাট মাস্ট ম্যাচ উইথ দ্যাট পার্টিকুলার ইউনিক ফিল্ড ইন অ্যানাদার ক্লাস। কোন ক্লাস সেটা আপনি অ্যাসোসিয়েশনের কানেকশন দিয়ে দেখাবেন। দ্যাট ইজ ওয়াই অ্যাসোসিয়েশন ক্লাসে আপনাকে অ্যাসোসিয়েশন দেখাতে হবে। না, অ্যাসোসিয়েশন কিভাবে দেখাবেন? বাই ডাইরেকশনাল হলে সিঙ্গেল স্ট্রেট লাইন, ওয়ান ডাইরেকশনাল হলে সিঙ্গেল লাইন উইথ অ্যান অ্যারো, যেটা আমরা আগেই করে আসছি। বুঝতে পারছেন? ফরেন ফিল্ড কিন্তু হ্যাজ এ রিলেশন এস্টাবলিশ করে না, কাজে ফরেন ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রিগেশন বা কম্পোজিশন হয় না। ওকে, ফরেন ফিল্ডের ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হলো হয় জেনারেল অ্যাসোসিয়েশন অথবা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, ডিপেন্ডস যে বোথ পার্টি ক্যান ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন অর নট। আপনি মিস করছেন আগের সেকশন, এগুলো আগের অ্যাওয়ার্ডে এগুলো আলাপ করা হয়েছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? তো এই অ্যাকাউন্ট ক্লাসে আসলে অ্যাকাউন্ট নাম্বারটাই আপনার ইউনিক ফিল্ড, এনআইডি অফ অ্যাকাউন্ট হোল্ডার ইজ নট ইউনিক ফিল্ড, তাহলে একটাই প্রাইমারি ফিল্ড। ওকে, এখন দেখেন আমাদের যে কোশ্চেনটা ছিল যে মাল্টিপল ফরেন ফিল্ড থাকলে সমস্যা কি, দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল কোশ্চেন দ্যাট উই আর ট্রাইং টু অ্যান্সার। তাহলে এখন দেখেন এখানে আরেকটা অ্যাসোসিয়েশন ক্লাস চলে আসছে, ব্যাঙ্ক ট্রানজাকশন, কারণ আপনি তো ব্যাঙ্ক ট্রানজাকশন করেন। তাহলে যখন ব্যাঙ্ক ট্রানজাকশন করা হচ্ছে কোন অ্যাকাউন্টের ট্রানজাকশন, অ্যাকাউন্ট নাম্বার লাগবে ফরেন ফিল্ড, কত টাকার ট্রানজাকশন হলো, অ্যাকাউন্ট টাইপ মানে ডেবিট না ক্রেডিট, ডেট অ্যান্ড টাইম। এখন আপনি যদি দেখেন অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট অ্যাড্রেস এক্সট্রা ফরেন ফিল্ড রাখেন, নট নর্মালাইজড, সমস্যাটা কি হতে পারে এটা আলোচনা করার জন্য আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক্সাম্পলটা নিয়ে আসছি। অফার কোর্স দিয়েও করা যেত, এটা আপনার বুঝতে আরো সুবিধা। এখন ধরেন আপনি ইউ মেক ট্রানজাকশন থ্রু এটিএম মেশিন অনলাইন, অনলাইনে করেন, এটিএম মেশিনে করেন, ব্যাংকে ফিজিক্যালি গিয়ে করেন, কাউকে একটা চেক দিয়ে দেন, সে যখন চেক ভাঙায় তখন একটা ট্রানজাকশন হচ্ছে, আপনি যখন ব্যাংকের কাউন্টারে গিয়ে টাকা জমা দিচ্ছেন, টাকা উঠাচ্ছেন তখন ট্রানজাকশন হচ্ছে, অনলাইনে যখন আপনি ফান্ড ট্রান্সফার করতেছেন ট্রানজাকশন হচ্ছে, আপনি যখন মার্চেন্টকে পে করতেছেন ট্রানজাকশন হচ্ছে, আপনি যখন এটিএম দিয়ে টাকা উঠাচ্ছেন, এটিএম দিয়ে টাকা জমা দিচ্ছেন ট্রানজাকশন হচ্ছে, তাহলে এই ট্রানজাকশন রেকর্ড একটা তৈরি হচ্ছে। এখন এই ট্রানজাকশন রেকর্ডের এগুলো হচ্ছে আমার ফরেন ফিল, আমরা ধরে নিলাম এক্সট্রাগুলোই আসবে। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো আপনি যদি 50টা ট্রানজাকশন করেন, এই এটিএম অনলাইন, ওকে, ব্যাংক, মানুষজনকে চেক দেওয়া, হইতেই পারে যে আপনি 50টা ট্রানজাকশন করেন, ইটস নট এ বিগ ডিল, আমার নিজেরই অনেক ট্রানজাকশন হয়। তো তাহলে আপনার 50টা ট্রানজাকশন আপনি মাসে করছেন, বছরে কতগুলো ট্রানজাকশন হচ্ছে আপনার? ইফ ইউ ক্রিয়েট এই ব্যাংক ট্রানজাকশন রেকর্ডের 50টা অবজেক্ট যদি আপনি ইনস্ট্যান্স তৈরি করেন আপনি নিজে, তাহলে বছরে আপনি কয়টা করেন? 600। নাও ইউ আর ক্লায়েন্ট অফ দিস ডাচ বাংলা ব্যাংক ফর 10 ইয়ার্স, সো ইউ হ্যাভ ক্রিয়েটেড 6000 ট্রানজাকশন। এখন আপনি থাকেন কোথায়? বসুন্ধরা ব্লক, তাহলে ব্লক সি, রোড 10, হাউস 50, বসুন্ধরা, দিস ইজ দ্য অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্লাসে আছে, অ্যাকাউন্ট ক্লাসে এই অ্যাড্রেসটা এক জায়গায় পাওয়া যাবে, একটা অবজেক্টে পাওয়া যাবে, কিন্তু এখানে 6000 অবজেক্টের ভেতরে এই অ্যাড্রেসটা পাওয়া যাবে, কারণ 6000 অবজেক্ট বিলংস টু ইউ। এখন এই ট্রানজাকশন রেকর্ডের হয়তো লাখ লাখ, মিলিয়ন্স অফ মিলিয়ন্স অফ অবজেক্ট আছে, তার মধ্যে 6000 ওয়ার ক্রিয়েটেড বাই ইউর অ্যাক্টিভিটি, আপনার অ্যাকাউন্টের সাথে রিলেটেড। এখন আপনি যেহেতু ফরেন ফিল হিসেবে অ্যাড্রেসটা রেখেছেন, এই 6000 অবজেক্টের মধ্যে একই অ্যাড্রেস কিন্তু কপি পেস্ট, তাই না, যে হাউস 50, রোড 10, ব্লক সি, বসুন্ধরা, ঢাকা 1229। এই যে একটা ফিল্ড, এটা আপনি 6000 টাইমস কপি হয়েছে,
এখন খেয়াল করেন, আপনি ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে বললেন আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আমি এখন বসুন্ধরায় থাকি না, আমি এখন গুলশানে চলে গেছি, সো দিস ইজ মাই নিউ অ্যাড্রেস। আপনি একটা ফর্ম ফিল আপ করে অ্যাড্রেস চেঞ্জ ফর্ম ইনিশিয়েট করলেন, তাহলে কি হবে, সেটার দিয়ে এই অ্যাকাউন্ট ক্লাসের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে আফটার ভেরিফিকেশন। তো তখন আপনি বলতেছেন যে এটা ফরেন ফিল, তাহলে মানে কি এটা দিস ভ্যালু মাস্ট ম্যাচ উইথ দিস ভ্যালু, তাহলে আপনাকে এখন এই 6000 অবজেক্টে বসে বসে অ্যাড্রেস আপডেট করতে হবে। দ্যাটস আননেসেসারি ওভারহেড ইউ আর ক্রিয়েটিং, অ্যান্ড ওয়েন ইউর ডেটা ভলিউম ইজ ভেরি হাই দ্যাট উইল ক্রিয়েট এ বটলনেক। সো মেইনটেইনিং ডেটা ইন্টিগ্রিটি ইজ বিকামস এ সিগনিফিকেন্ট পেইন, রাইট, বিকজ দ্য ওভারহেড ইজ টু মাচ। এখন সব তো আপনি বাদ দিতে পারবেন না, তাহলে তো আপনি লিঙ্কই রাখতে পারবেন না, এই জন্য বেয়ার মিনিমাম। তাহলে আমি এই যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট অ্যাড্রেস এগুলো আমি রাখবো কেন? এখন আপনি বলতে পারেন যে স্যার হোয়াট ইফ অ্যাড্রেস কখনোই চেঞ্জ হবে না, এরকম একটা ফিল যদি ফরেন ফিল রাখে। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আপনার ভ্যালু আপডেট করতে হবে না, বাট স্টিল ইউ আর ওয়েস্টিং স্পেস ইন দ্য ডেটাবেস, সেটাই বা আপনি করবেন কেন? সেটাও তো একটা কনসিডারেশন। তো তাহলে মেনটেনিং ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড স্পেস ম্যানেজমেন্ট দুই দিক থেকেই এক্সট্রা ফরেন ফিল ক্রিয়েটস আননেসেসারি বার্ডেন অন দ্য সিস্টেম। সো দ্যাটস ওয়াই অ্যাজ এ গুড ডিজাইন প্র্যাকটিস উই মাস্ট অ্যাভয়েড দ্যাট অর কিপ ইট মিনিমাম। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু নর্মালাইজ ইউর ক্লাস। ডাটাবেস কোর্সে নর্মালাইজেশন নিয়ে আপনাদের আলাদা চ্যাপ্টারই থাকবে, how to normalize your database design. So once normalized, এখানে আমি শুধু কি রাখতে পারি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, ট্রানজাকশন টাইপ অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, দ্যাটস অল, এটুকু রাখবো, দেন ইট উইল বি নর্মালাইজড ক্লাস। তো এই হচ্ছে আমার বিষয়, তাহলে এগুলো দিয়েই আপনাকে আমাদের যে ফার্স্ট অবজেক্টিভটা ছিল যে হাউ টু অ্যানালাইজ আজকের এজেন্ডা ছিল তিনটা, আমরা ফুলফিল করছি কয়টা? একটু দেখি তাহলে, এখন আপনি ইউএমএল ক্লাস ডায়াগ্রাম এটা কিভাবে দেখাবেন, আমার করা আছে, আমি দেখাচ্ছি আপনাদের গত গত সেকশনে করেছি আর কি। ওকে, গতকালকে কয় তারিখ ছিল? এই এটা 17 না? ইএমএল ডেমো সেকশন 3 না, এটা না, 17 তার একটা আছে দেখেন তো। আচ্ছা আপনাদের যেটা টিউটোরিয়াল নিলাম কবে? না না, টিউটোরিয়ালটা কবে নিলাম তারিখটা বলেন, 16 দেখেন, 16তে কোনটা আছে? না এগুলো না। আচ্ছা এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা এখন দেখেন এখানে আমরা যেটা করলাম এটা কবে ছিল? না এটা না, ১৭ তারিখ যদি দেখি, ১৭ এটা হইতে পারে, এটাও না,
এটাও না, এটা কি, এইটা কবে হলো, এইটা হতে পারে, এটা ওকে। আমরা ওই যে বিভিন্ন আলোচনা থেকে এটা দিয়ে আমরা শুরু করছিলাম কিন্তু ওই যে খেলাছে কিনা আপনাদের, ওকে। তাহলে এখন দেখেন ওই যে কাস্টমার অর্ডার খেলাছে গতদিন, এখানে দেখেন আপনি, হ্যাঁ এটাই আমরা করছি। এটা কিন্তু কমপ্লিট ওইরকম কিছু না, যখন যেটা মাথায় আসছে ওইভাবে আমরা করে ফেলছি। তাহলে আপনি এখানে দেখেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এখানে আমরা বললাম যে আইডি, হেড আইডি, এটা ফরেন ফিল ফ্রম ফ্যাকাল্টি, দেন ডেট অফ জয়নিং অ্যাজ হেড, নট অ্যাজ অ্যান এমপ্লয়ি, ওকে। তাহলে এটা একটা ডেট, এখন ডেট হচ্ছে আমার নিজের তৈরি করা একটা ক্লাস, তাহলে ডেট ক্লাসের একটা অবজেক্ট এর ভেতরে আছে। সো কম্পোজিশন, ওকে, পজিশন। এখন রেজিস্টার অ্যাডস নিউ কোর্স, এটা কি, কানেকশনটা কি, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। রেজিস্টার নিড টু নো অ্যাবাউট দ্য কোর্স, বাট কোর্স জানবেই না অ্যাবাউট দ্য রেজিস্টার, তাহলে এটা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। তাহলে আমার ইনিশিয়েশনটা যেটা দিয়ে হচ্ছে যে অ্যাডস নিউ কোর্স, কোর্সের মধ্যে কি আছে, কোর্স আইডি, ইউনিক ফিল্ড এবং অন্যান্য ফিল্ড আছে। অফার্ড কোর্স নিড টু নো অ্যাবাউট দ্য কোর্স, তাহলে এটাও ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। অ্যান অফার্ড কোর্স অলসো নিড টু নো অ্যাবাউট দ্য ফ্যাকাল্টি, এটাও ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। কিন্তু অফার্ড কোর্সটা ক্রিয়েট করে হচ্ছে হেড, তাহলে হেড অফার্স কোর্স ফর রেজিস্ট্রেশন, of head actually create this class, so head class must know this. Offered course don't do anything to interact with head, tale eta etao apnar directed association. Ekhon ei rokom jokhon directed association hobe tokhon biporitmukhi association gulo many to many relation establish kore, mane multiplicity jodi eta dekhano hoy nai. তাইলে দেখেন একটা অফার্ড কোর্স অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ কয়টা অফ কোর্স অবজেক্ট, কিভাবে সিএসসি 213 সেকশন 7 অটাম 24, এই যে অফার্ড কোর্স প্লাস আরো রুম নাম্বার এসটি, ওকে, এসটি 141 ইত্যাদি, তাহলে এটা হচ্ছে আপনার অফার্ড কোর্স অবজেক্ট। এই অফার্ড কোর্স অবজেক্ট কয়টা কোর্স অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, কয়টা কোর্স অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, বুঝলেন না? আচ্ছা, আপনি একটা স্টুডেন্ট অবজেক্ট, আপনি একটা স্টুডেন্ট অবজেক্ট, উনি আর একটা স্টুডেন্ট অবজেক্ট, তাহলে অ্যাজ এ ওয়ান স্টুডেন্ট অবজেক্ট উইথ হাউ মেনি বুক অবজেক্টস ইউ ক্যান বি রিলেটেড ওয়েন দ্য অ্যাসোসিয়েশন ইজ বরোয়িং বুক, অনেকগুলো, তাহলে এটা ওয়ান টু মেনি। আর হাউ একটা বুক অবজেক্ট কয়টা স্টুডেন্ট অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, সেম সেম অ্যাসোসিয়েশন বড় বুক, তাহলে স্টুডেন্ট আর বুকের মধ্যে মাল্টিপ্লিসিটি কি, মেনি টু মেনি। তো এইখানে কিন্তু ওয়ান টু মেনি, একটা অফার্ড কোর্স একটা কোর্সের সাথেই অ্যাসোসিয়েটেড নাকি বেশি, কিভাবে, না না একটা অবজেক্ট, আপনার তো অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং হচ্ছে, মাল্টিপ্লিসিটি মানে এই সাইডের কয়টা অবজেক্ট, এই সাইডের একটা অবজেক্ট ওই সাইডের কয়টা অবজেক্টের সাথে ক্যান বি অ্যাসোসিয়েটেড ফর দিস অপারেশন। তাহলে আপনি অ্যাজ এ স্টুডেন্ট বই বড় করেন, তাহলে এই বুক বড় অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট অবজেক্ট, আপনার নাম বলেন, হ্যাঁ তানিম, তাহলে তানিম কয়টা বুক অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, মেনি, কারণ আপনি অনেক বই বড় করতে পারেন, তাহলে এটা ওয়ান টু মেনি। কিন্তু এখানে যদি দেখেন যে একটা অফার্ড কোর্স কয়টা কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড, একটা কোর্সের সাথে, এই যে এই অফার্ড কোর্সটা কি, আপনারা যেটাতে বসে আছেন,
CC 213, Section 7, Autumn 2024, ST 41. এই অফার্ড কোর্স কোন কোর্সের কোন কোর্স অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড? কোর্স ক্লাসের সিএসি 213 যেটা, সেটা এটা কি ডাটাবেজের সাথেও অ্যাসোসিয়েটেড এই অফার্ড কোর্সটা? না, তাহলে তো এটা ওয়ান টু ওয়ান, এটা বুঝতে হবে আপনাকে। আর একটা অফার্ড কোর্স কয়টা ফ্যাকাল্টির সাথে অ্যাসোসিয়েটেড? কিভাবে একটা অফার্ড কোর্স এই সেকশন কি দুইটা ফ্যাকাল্টি পড়ায়? তাহলে তাহলে একটা অফার্ড কোর্স একটা ফ্যাকাল্টির সাথে আছে, তাহলে ওটা ওয়ান টু ওয়ান। কিন্তু এটা যখন হবে তখন এরা নিজেদের মধ্যে আবার মেনি টু মেনি হবে, তাহলে কোর্স অ্যান্ড ফ্যাকাল্টি। তাহলে একটা কোর্স ক্যান বি অফার্ড বাই মাল্টিপল ফ্যাকাল্টি। তাহলে এই যে সিএসসি 213 একটা কোর্স, এটা আটটা সেকশন, আটটা সেকশনে আটজন ফ্যাকাল্টি হইতে পারতো যদি আমরা তিনজন, তো মাল্টিপল ফ্যাকাল্টি। তাহলে একটা কোর্স ক্যান বি অফার্ড বাই মেনি ফ্যাকাল্টি অ্যান্ড ফ্যাকাল্টি ক্যান অফার ডিফারেন্ট মাল্টিপল কোর্স। তাহলে এখন আসিফ স্যার 213ও পড়ান, ডাটা স্ট্রাকচারও পড়ান। তাহলে আসিফ স্যার একজন ফ্যাকাল্টি অবজেক্ট, হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ টু কোর্স অবজেক্ট, 213 অ্যান্ড 203। আবার 213 অ্যাজ এ কোর্স অ্যাসোসিয়েটেড উইথ থ্রি ফ্যাকাল্টি, এসকেডি, আসিফ স্যার, আজমাইন স্যার। তাহলে এটা মেনি টু মেনি। তো এগুলো দেখাবেন আপনারা আস্তে, এই ফার্স্ট ভার্সনে না থাকলেও অসুবিধা নাই, কিন্তু পরের ভার্সনে দেখাবেন। তাহলে এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যে দেখেন আপনার এটা কিভাবে দেখানো হচ্ছে, তাহলে কম্পোজিশন আর এই কানেকশনগুলো যখন দিবেন তখন এখানে গ্রিন ডটটা যেটা আসে, তাহলে কি হবে আপনি এটা সরাইলে কানেকশন লুজ করবেন না, নাহলে কিন্তু আপনি কানেকশন লুজ করবেন। হ্যাঁ, যেমন ধরেন এটা আমি যদি এটাকে সরাই, দেখেন আমার কানেকশন কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে এখন আপনারা এটা, এই যে ইনহেরিটেন্স হলে কি করবেন, ইনহেরিটেন্স হলে এক্সটেন্ডস, এই যেখানে সব সিম্বলগুলো আছে এর মধ্যে, হ্যাঁ, এই যে এটা এক্সটেন্ডস, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, এটা কম্পোজিশন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, আর তীর ছাড়া দিলে জেনারেল অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্টস, ইন্টারফেসে এটা দিয়ে দেবেন, আর সুপার ক্লাসে এক্সটেন্ডস, সলিড লাইন, এটা দিয়ে দেবেন। মাথা কিন্তু অ্যারো না, ট্রায়াঙ্গেল, হলো ট্রায়াঙ্গেল। ওকে, আর অ্যারো হবে অ্যাসোসিয়েশনে, এই যে এটা হচ্ছে আপনার ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে আপনার কম। এখন এই মাল্টিপল রিলেশনশিপ যদি আপনি একটা দিয়ে দেখান তখন এই যেরকম কম্পোজিট হতে পারে, যেমন এখানে কি দেখাচ্ছে, কম্পোজিশন উইথ ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, দুইটাই আছে। তো সেটা আপনার করার দরকার না, আপনি ইন্ডিভিজুয়ালি করেন। এগুলো করার পরে আপনার এই যে ক্যানভাসটা আসলো, তাহলে টিম লিডার কি করবেন, ডট আইতে গিয়ে একটা ডকুমেন্ট বানাবেন, বানিয়ে সেটাকে শেয়ার দিবেন, গুগল ড্রাইভে রাখবেন, ডিভাইসে রাখবেন। তাহলে কি হবে, গুগল ড্রাইভে গিয়ে এই ডকুমেন্টে চারজন কাজ করবেন। তাহলে এখানে লিখে দিবেন কালার কোড দিয়ে কার কোনটা, সেই কালারের বক্সগুলোতে কালার দিয়ে দিবেন, এক নাম্বার। এখন এটাকে পিডিএফ করবেন কিভাবে, ফাইল এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এখানে গিয়ে আপনি যদি পেজ ভিউ দেন, তাহলে আমার এখানে আসলে এই যে দেখেন A4 এর চারটা পেজ আছে, 1 2 3 4। আমি যদি এখন আরেকটা বসাই, এখানে বসাই, এখানে বসালে এই যে বেড়ে যাবে, এখন ছটা পেজ আছে। তাহলে পেজ ভিউতে যদি পিডিএফ করেন, ছটা পেজ ওই যে প্রিন্ট যেভাবে আসে, তাহলে তো আপনি কানেকশনগুলো বুঝতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, এটা না করে আপনি যেটা করবেন যে ফাইল এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এই যে ফিট টু ওয়ান, হরিজন্টালি একটা শিট, ভার্টিক্যালি একটা শিট, তাহলে ওয়ান বাই ওয়ান। তাহলে কি হবে, একটা সিঙ্গেল শিটের মধ্যে পুরো ফাটা এখানে চলে আসবে, ঠিক আছে। একটা পিডিএফ এ চলে আসছে, এই যে 1 2 3 4 5 6, এখানে 6টা শিট আছে। এই যে একটা ইউনিক একটা সিঙ্গেল শিটের মধ্যে পুরোটা নিয়ে এসে এইটাকে টিম লিডার আপলোড করবে, বুঝতে পেরেছেন? তাহলে এভাবে করেন। আর আপনাদের তো দেখাইছি কালার কোডিংটা কিভাবে হয়, দেখাইছি না, না একবার দেখাই দিব। ওকে, তাহলে করেন ওইভাবে। এই যে যারা দেখেন নাই, দেখে নেন আরেকবার।
তাহলে আপনারা প্রথমে এই যে এখানে বলবেন যে আমার কালার হচ্ছে, আমি হচ্ছে এই, আমার কালার হচ্ছে ব্লু, আমি হলাম এই, আমার কালার গ্রিন, আমি হলাম এই, আমার কালার পার্পেল, আমি হলাম এই, আমার কালার ইয়েলো, এইভাবে চারটা কালার দিবেন, দিয়ে যার যার কালার দিয়ে বক্সগুলো করবেন। আর এই তিনটা পিঙ্ক দুইটা দেখতেছেন না, এগুলো হচ্ছে কমন ক্লাস, এগুলো কোনো ওই যে আপনার দুইটা ইউজারের 16টা গোল ওগুলোর বাইরে কমন কিছু থাকে না, লগ ইন টগ ইন ইউজার এরকম কিছু ক্লাস, এটা যে কোনো একজন করলেই হবে। আপনি দেখাবেন অ্যাসোসিয়েশন বা অ্যাগ্রিগেশন কম্পোজিশন, না না ইউজ আপনার ক্লাস তো আপনি বানাবে, ওনার ক্লাস উনি বানাবে, কিন্তু ও যখন আপনাকে ইউজ করবে তখন অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করতে হবে। এখন অ্যাসোসিয়েশন ক্লাসটা কে বানাবে, যে অ্যাসোসিয়েশন ইনিশিয়েট করবে সে বানাবে। এখন আপনার ক্লাস যদি অ্যাসোসিয়েশন ইনিশিয়েট করে তাহলে অ্যাসোসিয়েশন ক্লাস বানানোর দায়িত্ব আপনার, আর অ্যাসোসিয়েশনটা যদি ওনার ক্লাস ইনিশিয়েট করে তাহলে অ্যাসোসিয়েশন ক্লাস বানানোর দায়িত্ব ওনার। তাহলে আমার এই যে অফার্ড কোর্স এই ক্লাসটা কে বানাবে, হেড বানাবে, কারণ হেড ক্লাস এটা ইনিশিয়েট করে। তাহলে হেড ইউজার হচ্ছে আপনার, তাহলে আপনার ইউজার হচ্ছে হেড আর টিম, তাহলে অফার্ড কোর্স বানানোর দায়িত্ব এখন আপনার। আর কোর্স ক্লাসটা কে বানাবে, এটা হচ্ছে রেজিস্টারের একটা গোল, অ্যাড এ নিউ কোর্স, তাহলে রেজিস্টার ইউজার হচ্ছে ওনার, রেজিস্টার আর কন্ট্রোলার, তাহলে কোর্স ক্লাসটা উনি বানাবে। বুঝতে পারছেন, কাজ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, যার যার কাজ ওইভাবে, কিন্তু এটা হচ্ছে লজিক্যাল একটা কনক্লুশন যে এইভাবে হবে। ওকে, তাহলে এখন যেটা পারেন সেটা করে দেন।